वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसोधितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहर

सदानुराक्तगुरुभक्तियुक्ता भक्तिप्रमदाक्ष जगोद्वरन् देयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवभिरिञ्चिनुरण्यं भीतात्तिहं पुनतपाल्लभवाद्दिपोथम् বন্দে মহাপুরুষতে মহাপুষতে চর পাদ পাল্লবনখন্দমনি ছঠায়ে বিসিতকিমিবধুষ্দর্শি পূর্ণাগরসাগর সুমূর্তি সারাধি কা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ श्रीअद्व गदाधर शिव सदी श्री कृष्ण चैतन्य प्रभुनता नंद श्रीअद्वैत गदाधर शिव सदी बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম মহরে আযানলম্বিত ভজউ কণকাবদাত সংকীর্তনৈ কবিতর কমলায় تاک্ষু বিশাম্বর ও দিজবরু জগধারম পালো বন্দে জগৎপ্রিয় কর করুণা ভثارু हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नामि गंगे तव पाद दुपंकजम सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नि भावानुरूपेण सदा नरानं गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरीनिरन्तरविभूषी तवामभागम्

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বংশী বিভূষিত করাত নবনী রোদাবাদ পীতাাম্বরা দরুণিম্বল ধর পূর্ণেন্দুসুন্দরমুখা দরবিদনাব কৃষ্ণা পরম কমি তত নজ কৃষ্ণা পরম কমি তত নে বংশী নবনী নবনীরা পীতাামুণিবলাধর পূর্ণেন্দু সুন্দর মুখা দর বিদনা কৃষ্ণা পরম কিমপি তত্তম জানে কৃষ্ণাত পরম কিমপি তত্তম নে গৌরী গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রাৎ পরমাংশ জগৎগুরু জানিয়েছেন যখন এই চোখ দিয়ে জগতের আর কিছু দেখবার কোনো রুচি থাকে না যখন এই কান দিয়ে জগতের কোনো কিছু শুনবার কোনো রুচি থাকে না যখন এই জড়ো মনটা দিয়ে অন্য কিছু আর চিন্তার কোনো ইচ্ছেই থাকে না সেই সময় আমাদের ভগবত প্রাপ্তির রাস্তা খুলতে পারে গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা প্রহা পরমংশ জগৎগুরু জানিয়েছেন যখন আমাদের এই চোখ জড়জগতের কোনো কিছু দেখতে চায় না জড়জগতের কোনো কিছু দেখবার আর কোনো রুচি হয় না যখন এই কানটা জড়জগতের কোনো কিছু শুনবার আর ইচ্ছে করে না যখন আমাদের এই মনটা কেবল জড়জগত থেকে উঠিয়ে নিতে চায় উইথড্র করে নিতে চায় সেই সময়ে ভগবত ভজনের রাস্তাটা খুলতে পারে আবার নাও খুলতে পারে খুলতে পারে এই কারণও বলা হচ্ছে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে দেখা হয় তাহলে এই জড়জগত থেকে আমি যে আমার ইন্দ্রিয়গণকে তুলে নিতে পেরেছি এটা সাধারণ কোনো বিষয় নয় এটা গুরু বৈষ্ণবের কৃপা সাপেক্ষ তা নাহলে এটা হতে পারে না নিশ্চয়ই কোনো গুরু বৈষ্ণবের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কোনো কিছু হয়েছে যার জন্য বলছেন মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায় সাধুগুরু পাবি না না দেখি উপায় মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় মায়াকে কোনো মতেই ছাড়ানো যায় না মায়াকে ছাড়ানো আজ পর্যন্ত কোনো দেবতা এমনকি শঙ্কর ভগবান পর্যন্ত কোনো দিন প্রতিজ্ঞা করে বলতে পারেনি আমি মায়াকে আমি ছেড়ে দিয়েছি মা জয় করেছি কেউই বলতে পারেনি আজ পর্যন্ত কারোর ক্ষমতা হয়নি যে মায়াকে আমি জয় করে দিয়েছি একথা বলা যায় না তবে হ্যাঁ লিখছেন লিখেছেন বৈষ্ণবকে সেখানে কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব প্রহুপাত বলছেন কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব প্রহপাত লেখেননি যিনি কনক কামিনী প্রতিষ্ঠা নিয়ে ছেড়ে দিয়েছেন এই কথা বলেননি কথাটা খেয়াল করতে হবে বলছেন কোন কামিনী প্রতিষ্ঠা বা ছাড়িয়া যে যারে যাকে ছেড়ে দিয়েছে অর্থাৎ যিনি ছেড়েছেন এটা বলেননি অর্থাৎ কোন যিনি ছেড়ে দিয়েছেন গায়ের জোরে এ কথাটা বলেনি কেন ওটা ছাড়া যায় না অর্থাৎ যখনই কেউ ভগবান গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণব ভগবানের কৃপা লাভ করে তখন এটা স্বাভাবিক হয় কোনো কামিনী প্রতিষ্ঠা বাগিনী তাকে ছেড়ে চলে যায় কিন্তু সে জোর করে ছেড়ে দিয়েছে অভিমান করে না এটা আজ পর্যন্ত কেউ করে নাই যার জন্য বলছেন মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায় সাধুগুরু না না দেখি উপায় এছাড়া কোনো উপায় নেই কিন্তু একটা আশ্চর্য বিষয় যে ভগবানকে আমরা যদি তার সঙ্গে সম্বন্ধ কেটে ফেলে দিতে চাই আমাদের খুব রাগ হলো হিংসা হলো ভগবানের প্রতি ওই আমরা বললাম গুরুবেশ্ব সম্বন্ধ কেটে দেবো আমি কোনো সম্বন্ধেই রাখবো না এটা যদি কেউ বলে সেটা কি আদৌ সম্ভব সম্ভব না কি রাবণ যদি বলে কুম্ভকর্ণ যদি বলে হিরণ্যকশিপু বলে আমি ভগবানের সঙ্গে সম্বন্ধে কেটে দেবো পারবে না কেন পারবে না কাটা তো সম্ভব নয় কারণ তাদের ভেতরে তো ভগবান বসে রয়েছে আমাদের সঙ্গে ভগবানের সম্বন্ধ কাটার কোনো রাস্তাই নেই কেন অনন্তকাল ধরে মানে অনন্তকাল বলে যদি কোন মাথায় কিছু থাকে সে তো পাগল হয়ে যাবে শুনলে এই যদি পেছনে যা অনন্তকাল কোনো দিন কোনো স্টার্টিং নেই কোনো শুরু বা শেষ নেই কোনো শুরু নেই আর শেষও নেই এরকম একটা টাইম পিরিয়ড সেই টাইম পিরিয়ডের মধ্যে আমাদের কোনো সময়ই ভগবানের সঙ্গে সম্বন্ধ কাটা সম্ভব নয় আমি ইচ্ছে করলেও পারবো না কেন তিনি বসে রয়েছেন ভেতরে আর আমাদের যে পিতা মাতা ভাই বন্ধু স্বামী সমস্ত যাদের সঙ্গে আমি সম্বন্ধ জুড়েছিলাম সম্বন্ধ ছিল না কিন্তু আমি ইচ্ছে করে জুড়েছি বিবাহ করে আর স্বামীর সঙ্গে একটা সম্বন্ধ ছিল কি জন্মের সময় ছিল যখন জন্মে ছিল ছিল না তাহলে আমি ইচ্ছে করে একটা সম্বন্ধ বানালাম বলে একটা সংসার পত্তন করলাম করে আমি নিজের একটা নিজের গত নিজের গর্তটা নিজে খুললাম যেখানে আমি পড়ে মরব যেখানে আমি পড়ে মরব সেটা করলাম অবশ্যই আমি বলছি না সংসার করবেন না কেউ সে কথা আমি বলি আমার বক্তব্য হলো বুঝে করুন সংসারটা কি বস্তু বুঝে করতে বলেছি না বুঝে করলে কষ্ট আর কিছু পাওয়া যায় না সেই জন্য বলছেন যাদের সঙ্গে আমার কোনো সম্বন্ধই নেই তাদের সঙ্গে আমি সম্বন্ধ জুড়েছি জুড়ে কষ্ট পাচ্ছি আর যে ভগবানের সঙ্গে সম্বন্ধে ইচ্ছে করলেও কাটতে পারবো না তার সঙ্গে আমি সম্বন্ধে কেটে দিয়েছি কত বুদ্ধিমান আমরা বিরাট বুদ্ধিমান এ হচ্ছে অবস্থা আমাদের অবস্থাটা এরকম প্রবাদ বলছেন বড় অদ্ভুত এই জগৎ এই জগতে প্রত্যেকটা মানুষ তারা জানেন আমাদের চলে যেতে হবে জগৎ থেকে তারপরেও কিন্তু কিছু বোঝেন না যেটাকে ভাগবত বলছেন পাশ্চন্নপি নপাশাতি দেখেও দেখে না তার চোখের সামনে দেখছে কিন্তু হচ্ছে দেখেও দেখছে এটাকে দেখা বলে না এটাকে আদৌ দেখা বলে না যার জন্য প্রপাত বলতেন যে এদের মঙ্গলের জন্য আপ্রাণ চেষ্টা করা যদি হয় কাউর এর মধ্যে কোনো মতে যদি হয়ে যায় মঙ্গল বলা যায় না যার জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রপাত বলতেন রূপ রূপ রঘুনাথের কথা আমাদের অতি উদ্যমের সঙ্গে বলতে হবে আমরা জানি আমরা জেনে জেনে শুনেই আমরা বসছি সব কথা নেওয়ার মতো লোক নাই আমরা জানি কিন্তু তথাপি যদি কয়েকজন নিতে পারে এই জন্য প্রভাত বলছেন আমাদের অতি উৎসাহের সঙ্গে জগতের লোক এইসবগুলো গ্রহণ করছে না এটা জেনে আপনারা নিরুৎসাহিত হবেন না আপনারা ভেঙে পড়বেন না আমাদের একটা কর্তব্য আমরা করব আর যারা গ্রহণ করার করবে না করার করবে না যে কথা বলতে গিয়ে কালকে আলোচনা করছিলাম মানে আমার বলতেও লজ্জা করে যে ভগবানের কথা অনন্ত মুখে অনন্ত দেব বলে শেষ করতে পারে না আমি কোন ছাড় কি বলবো আর কার কাছেই বা বলবো আর কেই বা বুঝবে বোঝবার মতো লোক যে একজন এমন একজন আছেন পরমেশ্বর যেটা কোনো বাস্তব আমরা যে জগতে এই যে চলছে এগুলো অবাস্তব আর তিনি তিনি হচ্ছেন পরম সত্য বস্তু বাস্তব বস্তু বেদ্যম বাস্তবমাত্র বস্তু সেবদম তাপত্রয় উন্মূলন ভাগবত বলছে বাস্তব বস্তু যদি কিছু থাকে এটা হচ্ছে ভগবান আর বাকি সব বাকি সব কিছু থাকবে না কিছুই থাকবে না জগতের লোকের প্রবাদ বলছেন এরা যে প্রত্যেক বস্তুতে এবং ব্যক্তিতে প্রত্যেক বস্তু এবং ব্যক্তিতে ভোগ্য বস্তু ভোগ্য বুদ্ধি করে বসে রয়েছে ভোগের বিচার আমি ভোগ করব জগতে হওয়ার সঙ্গে সঙ্গেই এই রোগটা হয় এটা হলো ভবরোগ এটা বলে এটাকে বলে এনজয়িং মুড আমি ভোগ করবো এটা প্রত্যেকের এই ভোগ করার যে প্রবৃত্তিটা কখন যাবে যেতে তো হবেই না গেলে আমি কি করব তাহলে জন্মগ্রহণ করেই যাব কোনো বুদ্ধিমানের কাজ হলো না আমি একটার পর একটা দেহ দেহ ধরবো আমি একটার পর একটা দেহ ধারণ করব আবার একটা মরবো আবার এটা কি বুদ্ধিমানের কাজ হলো নাকি এটা কি কি বলে বুদ্ধিমান নাকি বিচক্ষণ ব্যক্তি বলে নাকি এটা তো বুদ্ধিমানের কাজ হলো না তার এর একটা আমি আমার এই যে শরীরটা পেলাম আমি যে নবদ্বীপে গোদ্রুমেতে একটা সুযোগ পেলাম তাহলে আমাকে ভাবতে হবে তাহলে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে কত জীব তারা তো কই এই সৌভাগ্যটা পাচ্ছে না নবদ্বীপে থাকা গৌরাঙ্গের কৃপা গৌরাঙ্গের ধুলি প্রত্যেক জায়গায় ছড়িয়ে রয়েছে এইসব জায়গায় খেলেছিলেন গৌরাঙ্গ নিত্যানন্দ সবাই এটা তো কেউ মানছে না এতটাই তারা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে তাদের কাছে এই কথা বলতেও লজ্জা হয় তার বলছেন জন্মের পর জন্ম যেটা শঙ্করাচার্য বলছেন পুনরপী জননম পুনরপী মরণম পুনরূপী মাতৃ জঠরে শয়নম এটা তো ভালো কথা হচ্ছে তা আমাদের এই যে শরীরটা দিয়েছেন ভাগ্যক্রমে আমার সেই মহাপুরুষের সঙ্গলাভ হয়েছে সঙ্গ পাইয়ে দিই কেউ আমাকে নিয়ে যায়নি আমি পাগলের মতো বৃন্দাবনে ঘুরছি হঠাৎ একটা বই বুকস্টলেতে প্রবেশ করলাম আমার বইয়ের নেশা বিভিন্ন রকম বিভিন্ন দামি দামি বই কিনতে আমাকে থেকে হঠাৎ একটা বুক স্টলে গিয়ে কী মন গেল একটা ম্যাগাজিনকে টেনে নিলাম ম্যাগাজিন টে এরকম উল্টালাম উল্টালার সঙ্গে সঙ্গে দেখি একজন প্রবীণ সাধুর ছোট দেখার সঙ্গে সঙ্গে কে বলে দিল এই তোর গুরু পেয়ে গেছিস তার আগে পাগল হয়ে খালি ভগবানকে আমাকে সেই ব্যক্তি পাইয়ে দাও যে আমাকে ঠকাবে না যে আমাকে আসল সম্পত্তি দিতে পারবে আমি ঠকতে চাই না অনেক কষ্ট পেয়েছি আর দরকার নেই এবার তুমি এমন একজনকে পাঠিয়ে দাও এবং আগে থেকে আমি জানি না পূর্বে থেকে আমার মনে ছিল একজন এমন একজন গুরু পাবো যিনি খুব প্রবীণ এটা মনে মনে বল ভেতরে ভেতরেই হতো আর তাই হলো তারপর খোঁজ করতে করতে তাকে পেলাম বৃদ্ধ বয়সে তো এটা ভগবানের দায়িত্ব রয়েছে এখন এরকম একটা সুবর্ণ সুযোগ পেয়ে আমি যদি হেলায় নষ্ট করে ফেলি তা তো লাভ হবে না আবার পাবো কি না পরের জন্মে এই সুযোগ তো নাও পেতে পারি যেমন ধরো চুরাশি লক্ষ জনের মধ্যে বলছে জলযান অবলক্ষানি সাবরা বিংশ লক্ষ এই যে পর পরপর এইসবগুলো বলছে পক্ষী নাম দশ লক্ষ ক্রিময় রুদ্র সংখ্যা ত্রিংশ লক্ষানি আনী পশবাহ চতুর্ক্ষ এইভাবে হিসাব করলে দেখবে ডারউইনের নাম শুনেছেন নেই যারা একটু বই পড়াশোনা করেছে ডারউইনের নাম শুনেছ বিজ্ঞানী ডারউইন ইউ হার দ্য নেম অফ ডারউইন হ্যাঁ হি ওয়াজ সাকসেসফুল টু মিট এইটি থাউজেন্ড স্পিসিজ ফোর থাউজেন্ড ই কুডুন ট্রেস আউট চার লক্ষ পাইনি কেন পাওয়ার কথা হয় না ডারউইন যখন দেহ রাখে তখন বলছেন আমার জীবনটা দুর্বিষহ হয়ে গেল জঙ্গলে জঙ্গলে মাঠে ঘাটে খালি গুনে যাচ্ছে তাহলে একটা বিজ্ঞানী কীরকম জীবনটা দেয় আর আমরা ভগবানকে পাওয়ার জন্য কোনো কিছু করব না খাবো দাবো নড়কে যাবো এটি ভালো না খাবো দাবো নড়কে যাব এটা আমাদের প্ল্যান এটা বুঝতে বুঝতে পারছে না এক একটা বিজ্ঞানী কিরম পান দিয়ে দিয়েছে আবিষ্কারের জন্য শেষ আর আমরা ভগবান নামক যে পরম বস্তু তাকে পাওয়ার জন্য ও হচ্ছে ও হবে কোন বয়স হলে হবে হ্যাঁ ঘাটে যাওয়ার সময় ভগবানকে ডাকবে অত সোজা নাকি যখন ঘাটে যাওয়ার টাইম ডাকবে হয় আরে এবে এটা হয় নাকি এটা কখনোই হয় না যে চিন্তা তুমি সারা জীবন করে এলে সেই চিন্তাই তোমার হবে তুমি তো মরে যাওয়ার সময় ভগবানকে বললেই হবে আসবেই না কখনোই হয় না তাহলে বলছেন এই জড়ো শরীরটা আমাদের থাকবাস এই জড়ো শরীরটা যখন আমাদের আছে এই থাকতে থাকতে এটা যেন চলে না যায় চলে তো যাবে কিন্তু তার আগে চলে যাওয়ার আগে আমাদের ওয়াকিবল হতে হবে অ্যালার্ট হতে হবে যথেষ্ট অ্যালার্ট হতে হবে যে আমাদের কি করতে হবে এই সম্বন্ধে সচেতন হতে হবে আর এমন একটা বস্তু পেতে হবে যেটা পাওয়ার পর আর কোনো অভাব থাকে না জীবনের এই অভাব অভিযোগ এটা ভালো না প্রত্যেক মানুষ কেউ কোনো সঙ্গের অভাব পড়ছে স্বামী চলে গেছে বা ভাই চলে গেছে বন্ধু চলে গেছে মেয়েটা বিয়ে হয়ে গেল চলে গেল কোনো না কোনো বস্তু বা ব্যক্তির অভাব প্রত্যেকের মধ্যে থাকবেই এভরিবডি ফিলিং সাম হ্যাঁ ফিলিং সাম সেপারেশন হয় টাকার টাকার বিরহ হয়তো সাবির বিরহ হয়তো বন্ধুর বিরহ মা বাবার বিরহ থাকবেই কোনো কোনো না কোনোভাবে অভাব তার থাকবেই কোনো মানুষ বলতে পারে না আমি কোনো আমার জীবনে অভাব নেই কিচ্ছু নেই আমি আনন্দিত আর যদি কেউ বলে তা নিশ্চয়ই জেনে রাখবে সে হচ্ছে বাস্তব সাধু সাধু সেজে নেই সেই হচ্ছে সাধু সে সাধুগিরি দেখাতে বসেনি গৌর দাস বাবাজী বলতেন গৌর দাস বাবাজি বলতেন বেশি সাধুগিরি দেখিও না অনেক দেখিয়েছ বেশি সাধুগুরু দেখিও না এটা গৌরকিশোর বাবাজি অনেক হয়েছে আমি জানি তুমি কত বড়ো সাধু ওই জন্য সাধুগিরি দেখাতে হয় না সাধু হতে হয় সাধুগিরি দেখাবো এটা ভালো কথা নয় সাধু হয়ে জগতের জগতের লোক বুঝতে নাই পারলো আমাদের কর্তব্য আমাদের করতে হবে বা শতাব্দীর লক্ষণগুলো কি সেগুলো তো লোকে জানে না তাই জন্য তারা যেখানে সেখানে মরছে কি করার আমাদের কিছু নেই এখন ভগবানের সঙ্গে যে আমাদের যে বিচ্ছেদতা এই বিচ্ছেদতা অনুভব করাটা হচ্ছে আমাদের ভজনের টপমোস সিদ্ধি আওয়ার সিদ্ধি ইন টপমোস্ট ইজ টু ফিল দ্য সেপারেশন উইথ ভগবান দ্যাট ইজ দ্য যদি এই অনুভবটা না করি ভগবানের সঙ্গে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি ভগবানের কাছে আসবো ভগবানের সঙ্গে থাকবো তার সঙ্গে খেলা করবো এরকম জন্য ব্যাপারটা না থাকলে পরে তাহলে আমাদের গৌরী ভজনের কোনো কিছু হলো না যেকোনোভাবে হতেই হবে যেমন ছিল গৌর কিশোর দাস বাবাজী মহারাজ গৌর কিশোর দাস মহারাজ তার ভজন করিয়ে তিনি ভজন করে এবার রাজা মনিন্দ্রচন্দ্র সে বলছেন বাবাজি মহারাজ আপনি যদি দয়া করে আমার এই এখানে যদি আসেন খুব ভালো হয় একসঙ্গে থাকবো রাজা মনিন্দ্রচন্দ এই বহরমপুর থেকে রাজা মনীদ্র বাবাজি মহারাজ যদি আপনি দয়া করে চলেন আমার ওখানে জায়গা ভালো আছে থাকবে বাবাজি দেখুন আমি যদি আপনার রাজপ্রাসাদে যাই তাহলে আপনার রানীটাকে দেখে আমার লোভ হতে পারে বা আপনার খাওয়া দাওয়া চলাফেরা দেখে তখন আমার সঙ্গে আপনার মামলা লেগে যাবে কাজে দরকার কী ভালোই আছি আপনার মা আছি দেখে আমার কি জানি মাথা খারাপ হয়ে গেল সেই জন্য দরকার নেই আপনি বরঞ্চ এক কাজ করুন এইখানে আসুন এসে আমি নদীর তীরে আমি যেন বাঁশ দিয়ে একটা বানিয়েছি আপনাকে বানিয়ে দেবো আপনি আমার সঙ্গে থাকবেন তাকিয়া সে পারে ছুটল এরকমভাবে বাবাজি মহারাজকে বলা হয় আচার্য শ্রেষ্ঠ পরমাংশ আচার খেয়াল করবেন কিন্তু কোনো পরমাংশ ব্যক্তিকে আচার্য বর্জ্য আজ পর্যন্তকে বলে না কিন্তু আমাদের বহুপাত থাকে যে আচার্য বর্জ্য কেন এইভাবে তিনি অনেক শিক্ষা দিতেন এইভাবে কত শিক্ষা দিতেন জানো না কথায় কথায় উনি বই পাঠ করছেন না কিন্তু কথায় কথায় শিক্ষা দিতেন লোকে এত বড় তিনি প্রচারক ছিলেন তার আচরণটা একদিন শান্তিপুর থেকে একজন ভদ্রলোক চলে এলো সংসার ছেড়ে সংসার ছেড়ে এবার চলে এলো সংসার ছেড়ে এসে এবার সে এসে এবার একটা কুটিয়া করেছে কুটিয়া করে এবার সেখানে ভজন করবে একদিন বাবাজি মাসে সে করতে এসছেন দণ্ডবোধ করেছেন বাবাজি মহারাজকে বলছেন মহারাজ আমি ভজন করব বলে এসছি শান্তিপুর থেকে আচ্ছা ভজন করবেন আপনি আচ্ছা আচ্ছা এখানেই এসছেন হ্যাঁ বানপ্রস্থ নিয়েছেন আপনি কি একা এসছেন না স্ত্রীকে নিয়ে এসছেন স্ত্রীকে নিয়ে এসছি স্ত্রীকে নিয়ে এসছেন ভালো কি আলাদা থাকেন না একসঙ্গে থাকে না আলাদা থাকি ও আলাদা ভজন করি আমার আর খাওয়া দাওয়াটা বলো ওটা একসঙ্গে ওটা একসঙ্গে হয় আজকে কি কি খেয়েছেন আপনি বলে আজকে বেগুন ভাজা খেয়েছি মুগের সোনা মুগের ডাল এইসব হয়েছে তারপরে নানারকম বলি বাবা বলে বললে আপনি তো আপনার স্ত্রীর সঙ্গে ছাড়েননি বলো ও আলাদা থাকে বলো আর থাকলে কী হবে ওই রান্নার মাধ্যমে আপনার সঙ্গ হয়ে গেল আপনার দ্বারা ভজন হবে না বাড়ি যান আপনি আপনি বাড়িতেই চলে যান আপনার হবে না আপনার মুগের ডাল খাওয়ার নেশা আপনার বেগুন ভাজা আপনি কী করে ভজন করবেন যারা ভজন করেন তারা কুকুরের মতো খায় তোমরা বিশ্বাস হবে না তোমাদের তোমাদের বিশ্বাসই হবে না হতে পারি কি এটা বলো কুকুরের মতো ভোট করে টোটা খেং খেঙে দৌড় দৌড় তাড়াতাড়ি করে এখন উপকার করতে হবে লোকে হসপিটালে রুগী মরছে আমি পরে যাব ডাক্তার বলছি পরে যাই ঘুমিয়ে নি হবে কি করে মাধব গোস্বীমাই উত্তর এটা আমার নয় মাধব গোস্বা বলতেন ফায়ার ব্রিগেডের লোক যদি বলে আগুন লেগেছে সকালবেলা যাব তা তো হবে না এ আমাদের মাধব গোস্বীমা বলতেন আমাদের আগুন লেগেছে আমরা গৌরী ভক্ত সঙ্গে ছুটি যাবো কার কী দুঃখ কার কি কষ্ট সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট কালকে যাবো ও লোকটা তো গলায় দূরিতে ভাই দুঃখেতে যদি একটু স্নেহ পায় আমার বেঁচে যেতে পারে বলা যান এরকম কত আছে আর্তনাদ করছে ছোট ছোট ছেলে মেয়ে স্নেহ পায় না কত বেফাকে যাচ্ছে এই যে কি বিভৎস তুমি কোনো খবরই জানো না ছোট ছোটো ছেলেমেয়ের কত কষ্ট এদেরকে অসহায় কত অত্যাচার করছে এদের ওপর এই লোকেও জানে খালি নিজে শরীর খাওয়া দাওয়া আরামে থাকবো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের জীবন কি সাধু জীবন তা নয় এরাও হয় না যাই হোক এখন ভগবানের সঙ্গে এই বিরহ যন্ত্রণাটা বোঝবার জন্য আমাকে গেল কার্তিক মাসে এক মাস দু তিন দিন যাবৎ এই উদ্ধব সংবাদ আই ডিসকাস উদ্ভব এক মাস এক একটা করে অর্থ এরা হচ্ছে ভাগ্যবান এরা যা শুনেছে এখানকার লোক আর হতে পয়সও হয়ে যাচ্ছে কবে করবো দিনে দিনে তো কাজ বেড়েই যাচ্ছে সেবা দিনের পর দিন কিছু উপায় তো নেই মহারাজ বলছেন প্রসাদ পাবেন মহারাজ জানেন ঠিকই আমি যদি যাই খেতে তাহলে এখানে যে লোকরা এসে কী করবে তাহলে কত লোক বাইরে থেকে সেগুলো দয়া কর তা আমি চলে গেলাম খাওয়ার সুখ দেবো কী করব কিছু উপায় নেই আজকেও তাই সকাল থেকে যে হরিকথা বললে সময় কই এসেছি কত বেলাতে কিচ্ছু করার নেই এগুলো করতে হবে তারা চলে যাবে বাইরে বিভিন্ন রকম এগুলো আমাদের কষ্ট না এটা আমাদের আনন্দ এই সেবাটাই প্রহপাত বলেছেন আমাদের মাধ গোস্বী মা শ্রী গোষ্ঠী মা সারাদিন হরিকথা বলছে সারাদিন হরিকথা বলছে এখন প্রশ্ন হলো কৃষ্ণ যে মথুরায় চলে গেল আমার তো আর সময়ও নেই মরবার টাইম হয়ে এসছে এই এখানে কালকে যে বললাম কৃষ্ণ মথুরা চলে গেল তার যে বিরহ যন্ত্রণাটা অনুভব করাবো কি করে এটা পাঠ করার কোনো সময় নেই তো এখানে কৃষ্ণ চলে গেলেন গিয়ে মথুরাতে আমি অল্পের ওপর বলি কোনো সময় বেঁচে থাকলে নিশ্চয়ই হবে মথুরাতে গিয়ে কংসকে উদ্ধার করলেন অল্প কথায় অনেক কথা কূপ জাগে কী করলেন মা মালাকারকে কৃপা অনেক কথা করে এবার কী করলেন কংসকে উদ্ধার করলেন কংসকে উদ্ধার করার পর এবার তার এবার যজ্ঞসূত্র অর্থাৎ তার যে উপবেশ সংস্কার এটা হল উপবেশ সংস্কার হওয়ার পরে কৃষ্ণ এবং বলরাম চলে গেলেন গুরুকুলে মনির আশ্রমে চলে গেলেন সন্দীপুনিমুনির আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে চৌষট্টি দিনে চৌষট্টি বিদ্যা আয়ত কথা কথাটা দেখুন সাক্ষাৎ তিনি ভগবান তার বিদ্যাগণের দরকার নেই আরে তার থেকেই তো অনন্ত বিদ্যা এসেছে কোন বিদ্যা কে দেখাবে সায়েন্স টেকনোলজি যা কি সবই তো থাকে তিনি এবার আমাদের শিক্ষার জন্য তিনি বিদ্যা শিক্ষার জন্য গুরুকুলে গেলেন গুরুকুলে গিয়ে সন্দীপূর্ণিমা মুনির আশ্রমে সেখানে চৌষট্টি দিনে চৌষট্টি বিদ্যা আয়ত্ত করলেন গুরুদেব অত্যন্ত প্রসন্ন কেন এই ভগবান কৃষ্ণ যা সেবা করেছেন যেরকম সেবা করেছেন গুরুদেবের শুনলে পাগল হয়ে যাবে জঙ্গলে যেতেন আমরা তো একটু সামান্য কষ্ট করতে পারি না জঙ্গলে যেতেন কোথায় কাঠ নিয়ে বোঝা করে মাথায় নিয়ে এবার আসতেন কৃষ্ণ সাক্ষাৎ ভগবান আর কোথাকার আমি কোথাকার ছাড় আমার কি পরিচয় আছে যদি অনন্ত ব্রহ্মাণ্ডের পরিপ্রেক্ষিতে আমার নিজের অস্তিত্বটা খুঁজতে চাই হো হো করে হাসবে ভগবান হো হো করে হাসবে আমার কি পরিচয় আছে বলো এই তো মোটা শরীরটা তার থেকে আঁতপাটা বেরিয়ে গেল খুঁজেই পাওয়া যাবে না আর যদি তুমি দেহ রেখে হারিয়ে যাও অনন্ত ব্রহ্মাণ্ডে আমি আর খুঁজে পাবো না কোথায় গিয়ে খুঁজতে যাব। কোথায় গিয়ে খুঁজতে যাব কোথায় খুঁজতে যাবো দেবগোপাল কোথায় গেল খুঁজতে বল কোথায় যাবো পারবো অনন্ত কোথায় হারিয়ে যাও তুমি তুমি তোমার জায়গায় চলে যাবে কাজে এই জন্মে আর নষ্ট করার কোনো ব্যাপারই নেই যা করতে হবে এই জন্যই হ এস এই জন্যই করতে হবে আর কোনো সময় নেই বলা যায় না কোনো কিছু এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সেবা করেছেন এগুলো দিনের পর দিন সুদাউ প্রচারিত অলসো আই ডিসকাস্ট এগুলো যদি শোনো তাহলে বুঝতে পারবে যে কত ধানে কত চাল ভজন করতে এসছো তো কী আশা নিয়ে কী প্রতিজ্ঞা করে এসছো তো প্রতিজ্ঞা করে এসছো তো বাড়ি থেকে ভজন করবে পারবে তো এবার না পালিয়ে পালাবে কাপুরুষের মতো যারা কাপুরুষের মতো পালায় ভজন করতে এসে তাদের কোনো মঙ্গল হয় না জীবনটাকে ভগবানের জন্য দেওয়ার জন্য এসেছি তা ভগবানের জন্য দেবো তা যা হয় হোক কী হবে এখানে এই যে ভগবানের সঙ্গে বিরোহ হয়ে গেল কংসে উদ্ধার করে সন্দিপূর্ণিমা আশ্রমে সেখানে সব বিদ্যা গ্রহণ করে কৃষ্ণ ফিরে এলেন এবং দক্ষিণা দিলেন যে তার যে শিষ্য তার যে পুত্র গুরুপুত্র দেহ রেখেছেন পঞ্চের উদর থেকে এনে দিলেন এগুলো সে এবার ভগবান শ্রীকৃষ্ণ ফিরে এসে রাজ্য রাজধানী কংস চলে যাওয়ার পর কিছু টালমাটাল হয়েছিল বুঝতো সেখানে উগ্রসেনকে রাজা করলেন কেন কৃষ্ণ কোনোদিনই রাজা হবেন না কৃষ্ণ বলরাম এরা যদুবংশ কোনো দিন রাজা হবে না নিষেধ আছে যাই হোক তিনি রাজা হতেও চান না তিনি চান ভিকিরি হতে কৃষ্ণ চান ভিকরি হতে কৃষ্ণ চান ভিকিরি হতে কৃষ্ণ নিজেই পরিচয় দিচ্ছেন অহম নিষ্কিঞ্চন নিষ্কিঞ্চন জনের প্রিয় হা রুকিনিকে বলছেন দেখো দেবী আমি হচ্ছে নিষ্কিঞ্চন আর আমি নিষ্কিঞ্চন জন ওরাই আমাকে ভালো বাকি ধনী ব্যক্তি যারা মজা লুটছে তারা বেশিরভাগ চায় না এ আবার কি একটা এ বেকার কে আবার কৃষ্ণ এরকম মহান অবস্থা যাই হোক এখন একদিন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ব্রজবাসীর এই যে কষ্ট তারা মরে যাওয়া তারা মরে গেছে বললেই হয় ব্রজবাসীরা মরে গেছে এই কথাটা মিথ্যে নয় ওটা মরে যাই বলে তথাপি কেন বেঁচে রয়েছে যদি বলো এই উত্তরটা গোপিকাগণ গোপীগীতা গোপীগীতা বলেছেন তয়ী তৈ ধীতা ং বিছিনতে কথারা বুঝলেন তৈ তই মানে তোমাতে আমার আমাদের মনটা পড়ে রয়েছে আর তুমি অমৃতময় বলে ওই জন্য বেছে রয়েছি কথাটা বোঝা গেল না যেটা বললাম বোঝা গেল বলছেন কৃষ্ণ কবি যে তুমি তো অমৃতময় আমাদের মনটা যেহেতু তোমার সঙ্গে লেগে রয়েছে আমরা ভুলতে পারি ওই জন্য বেঁচে রয়েছি নাহলে মরার কিছু এসে দেখো আমাদের মরার লক্ষণ সব কিচ্ছু নেই খাওয়া দাওয়া হাড় বেরিয়ে গেছে যশোদা মা হাড় বেরিয়ে গেছে উঠতে পারছে না কষ্টে দৈন্য এই যে বিরহ যন্ত্রণাটা এটাকে বলে ভজন রাজ্যের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এটা লাভ যেটার জন্য চৈতন্য মাপ্র কেঁদে কেঁদে পাগল হয়ে গেছেন এক একটা জীবকে বাঁচাবার জন্য এই ভগবান কৃষ্ণ স্বয়ং যেহেতু কৃষ্ণকে ভুল বুঝেছে কৃষ্ণ বললেন আমাকে তো বুঝতে পারলো না আমি কি কি করেছি জানতে পারল না ঠিক আছে তাহলে আমি আমি আবার যাব গিয়ে তাদের ওই জন্য যে কলিকালে যে কলিকালে গৌরাঙ্গ আসে সব কলিকালে আসে না অনেক হিসাব আছে এখন আমি বলতে পারবো না তাহলে যে কলিকালে কৃষ্ণ আসবে তা ঠিক যে দাপর যুগে কৃষ্ণ আসবে তার ঠিক পরের কলিযুগেই কৃষ্ণ কৃষ্ণ রূপ ধারণ করে আসেন এটা অতি দুর্লভ মানে হিসাবটা কোনো দিন বলবো বললে বুঝতে হবে পাগল হয়ে যাবে যাই হোক এখন গৌরাঙ্গ মহাপ্রভুর দিন রাত এমন এমনকি গম্ভীরা মন্দিরের ভেতরে যে আশ্চর্য যন্ত্রণাগুলো সেগুলো যদি আমরা শুনি আমাদের বক্ষ বিদীর্ণ হয়ে যাবে বদ্ধ ঘরের মধ্যে তাকে বন্ধ করে রেখেছে প্রভু বাইরে চলে যাবে তিনটে দরজা বন্ধ গম্ভীরা মন্দির গেছে কোনো দিন পুরীতে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় কিন্তু মহাপ্রভু বাইরে চলে গেছে মহাপ্রভু নেই অনুদ্ঘাট্ট দ্বারত্রয়ম অনুদ্ঘাট্ট দ্বারত্রয়ম ভিত্তিত্বয়ম উরু বিলঙ্গ উচ্চয়ী কালিঙ্গিক সৌরভের মধ্যপাতটা মানে তিনটে দরজা বন্ধ অথচ প্রভু প্রচুর উঁচু পাঁচিল প্রচুর উঠতে পারবে না মা বাইরে চলে গেছে কোথায় চলে গেছে কেউ পাগল হয়ে গেছে ভক্ত খুঁজতে খুঁজতে এরকম ভগবানের প্রায়ই হত কখনো সমুদ্রের জলে পড়তেন কখনো সমুদ্রের জলে পড়তেন যমুনা যমুনা ভেবে সমুদ্রের জলে গিয়ে ঝাঁপ দিলেন কৃষ্ণকে পাবেন বলে নিজেই কৃষ্ণ ভাসতে ভাসতে চললেন কোথায় একটা জালিয়ার জেলেতে জেলে একটা জালে পড়ল আবার কখনো সেই জগন্নাথের প্রসাদ বেশি হয়ে গেলে গরুদের কাছ থেকে গরু মাথায় সেইখানে কালিঙ্গি গায়ে ছোট ছোটো গায়ে তার কাছে গিয়ে পড়ে রয়েছে ছোট্ট হয়ে গেছে কুর্ম কুর্ম কচ্ছপের মতো ছোট হাত পা সব ভেতর ঢুকে গেছে গিয়ে ওখানে মাথার চাটছে প্রবুকে ওখানে খুঁজতে খুঁজতে সারা পুরো পুরি খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে দেখে ওখানে পড়ে রয়েছে এটা কাদের জন্য করেছিলেন বলতে পারবে কাদের জন্য করেছিলেন আমাদের মতো কুলাঙ্গার গুরুর জন্য আমি যে কুলাঙ্গা আমাদের জন্য ভগবানকে এত কষ্ট হয়েছে এত কষ্ট করেছে দিন রাত কাঁদছে নয়নম গলদ সুধারয়া বদনম গদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতম বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি ভগবানকে বলছি কবে তোমার নাম গ্রহণে আমাদের তো চঞ্চলটাই যাচ্ছে না আমাদের এই চঞ্চলটা এটা ওটা দেখবো এটা ওটা করবো এগুলো তো যাচ্ছে না সামান্য জিনিস তাই কবে আমরা শুরু করব আত্মসময় দেওয়া যাবে না চলেই যাচ্ছে দু সময় এখন আমাদের শিক্ষার জন্য উদ্ধবজি মহারাজকে উদ্ধবজি মহারাজকে কৃষ্ণ একদিন কাছে ডেকে একদিন কাছে ডেকে হাতে হাত নিয়েছেন হাতে হাত নিয়ে বলছেন উদ্ধব ব্রজবাসীগণ তো প্রায় মরে যাবে এদের অবস্থা তো আর বলা যাচ্ছে না আর ব্রজগোপিকাগণের যে অবস্থা এ তো একটা কাজ করো। কেন উদ্ধব উদ্ধবের পরিচয়টা বলেনি উদ্ধবের পরিচয়টা হল তিনি মন্ত্রী প্রধান প্রধানমন্ত্রী মানে বংশের যে রাজ রাজা তার প্রধানমন্ত্রী আর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির শিষ্য আর কৃষ্ণের বন্ধু কৃষ্ণের এক অন্তরঙ্গ বন্ধু যে উদ্ধবজি মহারাজ জন্ম হওয়ার পর থেকে যখন জন্ম হয়েছে তখন থেকে ও কৃষ্ণের মূর্তি নিয়ে খেলা করে যখন উদ্ধবের জন্ম হয়েছে একটু বড়ো হচ্ছে ওর খেলাটা হলো কৃষ্ণ নেই কৃষ্ণের ফটো কৃষ্ণের মূর্তি নিয়ে খেলবে এইভাবে কৃষ্ণের চিন্তা করতে করতে তিনি পাগল এবার মা যদি বলতো বাবা একটু খেয়ে খেয়ে যাও একটু খেলবে খাব না ওই উদ্ধব এই কোনো দিন এতে ইতিহাসে নেই তুমি যে বেঁচে থাকতে থাকতে কৃষ্ণের মতো দেখতে হয়ে যাবে হয় না এটা হয় কি কিন্তু উদ্ধবের রয়েছে উদ্ধব এই শরীরে এই যে জগতে জন্মগ্রহণ করেছেন এই জন্মগ্রহণ অবস্থায় তে কৃষ্ণের সারুপ্য প্রাপ্ত হয়েছে আশ্চর্য এ কোনোদিন ইতিহাসে নেই কৃষ্ণকে যেমন দেখতে উদ্ধবকে ঠিক সেরম দেখছে তুমি চিনতেই পারবে না কি করে চিনবে খালি একটাই চিহ্ন আছে বক্ষে শিবস্ত এই এইটা চিহ্ন আছে আর কস্তুব মণি এইটা তোমার এই যে বক্ষে আছে আর এখানে দেখবেন লক্ষ্মীকে দিয়েছে সাদা দাগ এখানে লক্ষ্মী লক্ষ্মীকে স্থান দিয়ে চেন্নপক্ষে এই দুটো চিহ্নে দেখে বলতে পারবে এটা হচ্ছে কৃষ্ণ নাহলে চেনার কোনো উপায় ঠিক যেমন কৃষ্ণ তেমনই উদ্ধবকে দেখতে মানে কনফিউশন তাই জন্য বলছেন সুখদেব সিং বলছেন নাম, প্রবর মন্ত্রী কৃষ্ণস্ব দ্বৈত শাখা শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তমাহা মানে বুদ্ধিমান গনের মধ্যে বুদ্ধিমান গণের মধ্যে সে হচ্ছে টপমস বুদ্ধিমান এর ওপরে আর কেউ বুদ্ধিমান নেই এত ক্ষুরধার বুদ্ধি যে কোনো বিষয়ে তিনি পরামর্শ দিতে পারেন এই জন্য কৃষ্ণ ইচ্ছে করে লীলা করছেন উদ্ধব বিভিন্ন সময় মন্ত্রিত উদ্ধব এই পরিস্থিতি হয়েছে জানো কি করলে ভালো হয় বলো তো এই অবস্থা হয়েছে জড়াশন্দে কিছুতেই মানছে না অত্যাচার করছে কী করলে ভালো হয় বলুন বলে তাহলে গিয়ে এটা বলে দেখুন আপনার এই রাষ্ট্রীয় যোগ্য করুন আপনি যান সেখানে আপনি যেতে হবে না গেলে হবে না তা বলছে যখন তা যাই তাহলে এমনভাবে লীলা করতেন যাতে উদ্ভবের পরামর্শে তিনি চলছে আসলে কিন্তু কৃষ্ণই প্রেরণা দিচ্ছেন তাকে কৃষ্ণ পেরে দিচ্ছেন তাকে দিয়ে বলাচ্ছেন কিন্তু কৃষ্ণ এরকম লেন যেমন রায়ের মানুষ অনর্গল বলে যাচ্ছে কথা তা বলছেন যেসবগুলো জানবার জন্য আমাকে সার্বভৌম পাঠিয়েছেন সেই সব তত্ত্বজ্ঞান আমার হল তোমার কাছে এসে বলছেন বলুন বলেন কী প্রভু হ্যাঁ আমার সঙ্গে আপনি এরকম করছেন যে আপনি আমাকে দিয়ে জিউ ভাই বসে বলাচ্ছেন আর নিজেই শুনছেন মোর বলছেন যে আমাদের কৃষ্ণদাস কবিদাস গোস্বাই বলছেন কৃষ্ণদাস কবিদাস গোস্বাই বলছেন রায় মুখে রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায় রায় মুখে বক্তা স্বয়ং রায় এই কে বলছে নিজেই বলছেন নিজেই শুনছেন এই জন্য আমাদের ভক্তিমঠ কীর্তন করেছেন মনে আছে বলে গেছেন পিয়াইয়া প্রেম মত্ত করি মরে শুনো নিজ গুণগান এটা হচ্ছে আমাদের হরিঘর আমাদের হরি কথা অভিমানের নয় আমি কিছু শুনিয়ে দেবো এরম নয় মানে গুরু বৈষ্ণব ভগবান আমাদের এই পান করাবেন পান করে যখন বেশি খেয়ে নাও তখন ঢেঁকুর ওঠে না বেশি করে খেয়ে নিলে এই রকম যারা প্রচুর পরিমাণে হরিকথা খেয়েছে হজম করেছে তাদের রক্তে রক্ত হরিকথা চলে গেছে প্রত্যেকটা বিন্দু তাদের একটা রক্তবিন্দু প্রভুপাদের হরিকথা বলবে হ্যাঁ অবস্থায় অনর্গল এটা তারা বলে না এই জন্য ভক্তিমন্ত্র কীর্তন লিখছেন পিআইয়া প্রেম মত্ত করি মরে শোনো নিজ গুণগান এই উদ্ধবজি মহারাজকে কেন পাঠাচ্ছেন বোঝাতে বলছেন এক কাজ করো বোঝাতে যাও মা বাবা পার মরে যাওয়ার অবস্থা এটুকুই ওদের শান্ত না দাও এটা ভালো করে আর গোপিকাগণের কথা তো আর বলবারই নয় আর তোমাকে ছাড়া কাকি বা পাঠাবো তুমি তো একান্ত আমার নিজজন তো এক কাজ করো যে এই যে ওদের একেবারে শেষ অবস্থা ওরা বাজবে না তোমাকে যেতে হবে বলছেন তা মন মনস্কা মাদার্থে ত্যাক্ত দৈহিকাহা মামেব দৈতম পৃষ্ঠম আত্মনম মনসাগত এরা তন্ময় হয়ে খালি আমার কজিন মানে আমি না গেলে তারা মরে যাবে খালি আমি যে বলে এসেছি আমি কিছুদিন পরে আসব এই এই বিশ্বাসটা আমি যে তাদের আসবার সময় মিথ্যে কথা বলে এসেছিলাম না কিছুদিন পরে আসব কৃষ্ণ কি মিথ্যে কথা বলেন মাঝে মাঝে বলেন আমাদের মঙ্গলের জন্য কৃষ্ণ মিথ্যে কথা বলেন এটাও আমাদের মঙ্গলের জন্য যাই হোক এখানে অনেক লীলা যাই হোক মামে দৈতম প্রেষ্টম আত্মা না মানসাগত আর এরা যে কী অবস্থা তাদের তা কাজ করো তুমি গিয়ে তুমি হচ্ছে যোগ্য পাত্র এর পেছনে একটা গভীর রহস্য রয়েছে উদ্ধ্য বলছে দেখো কাকে আর পাঠাবো তুমি যোগ্য পাত্র তুমি গেলে ভালো হয় তোমাকেই যেতে হবে তো এবার বিভিন্ন জিনিসপত্র নিয়ে এবার ব্রজেতে যাচ্ছেন কৃষ্ণের একটা উদ্দেশ্য রয়েছে কি উদ্দেশ্য কৃষ্ণের একটা গোপন উদ্দেশ্য রয়েছে যে উদ্ধব আমার একান্ত আপনজন এমনকি উদ্ধব সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ন মনু মন্যুন উদ্ধব এক অনুপরিমাণে আমার থেকে কম নয় যে উদ্ধব সেই আম এতটাই ভালোবাসে সেই জন্য ভগবান বলছেন উদ্ধব আমার বড় ভক্ত কিন্তু তার ব্রজবাসীদের ভালোবাসা সম্বন্ধে কোনো কাণ্ড জ্ঞানী নেই ও তো এখানে রয়েছে না ও তো ব্রজবাসী বোঝাতে যায়নি তো ওকে যদি আমি এই সম্পত্তি না দিই বড় অন্যায় এত বড় ভক্ত আমার কিন্তু আমার ঐশ্বর্যমার্গের ভক্ত বা যদিও ঐশ্বর্যটা মাঝে মাঝে একটু চাপা পড়ে যায় মাধুর্য তো থাকতে পারে কিন্তু বোজবাসীদের মতন বজবাসীদের যে আমার প্রতি ভালোবাসাটা বোজবাসীদের যে আমার প্রতি তাদের যে ভালোবাসাটা এই ভালোবাসাটা উদ্ধবের একটা জানা উচিত কেন এটা হচ্ছে জগতের শ্রেষ্ঠ সম্পত্তি গোপী প্রেম তো শ্রেষ্ঠ না এর ওপর তো কিছু নেই তাহলে অন্তত উদ্ধবকে আমি বোঝে পাঠাই ওকে বলবো তুমি একটু গিয়ে ওদের একটু বুঝিয়ে বলো বোঝাতে উল্টে আবার কি করবে ওখানে বোঝাতেই পাঠাবো কিন্তু উদ্ধব উল্টে বুঝে চলে আসবে সেইটি হলো উদ্ধবকে ইচ্ছে করে কৃষ্ণ পর্যন্ত ওদের বোঝাতে কৃষ্ণ জানেন ও বোঝাতে যাবে উল্টে ওকে বুঝিয়ে দেবে ও চলে আসবে ভালোই হবে এই জন্য পাঠালেন সত্যিই তাই হলো नंद नंदबाबा जशोदमा यदर बोझाते जा रहा दुख करबें ना कृष्ण पर पारा किरेश्वर अनंत तो ब्रह्मांड नायक नंदबाबा बोल तुम्हें बोका तो था तू जानतम ना बोले बोका कैन बोल बेचे उद्धव देख तु बोधा बड़ा बुद्धिमान उधो ब्रदबासा उद्धव बोले उधो 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 हमने सोचा था तू बड़ा बुद्धिमान है लेकिन आप तू निकाला বুড়বাক বুদ্ধু তুই দেখলাম তুই বোকা তুই আমরা এতদিন কষ্ট পাচ্ছি না আমাদের ছেলে চলে গেছে তুই এখন বলছিস যে তিনি ভগবান তাহলে ভগবানকেও হারিয়েছি ছেলেটাকেও হারিয়েছি তুই কি বোকা বলতো আমি তো এতদিন তাদের ছেলেটা চলে গেছে এখন তুই আবার বোঝাচ্ছিস যে ভগবানকে হারিয়েছি তাহলে ভগবানে গেল ছেলেও গেল দুটোই গেল কত বুদ্ধিমান তুই উদ্ধব বোকা বেনে গেছে উ এত বুদ্ধিমান বোকা আর বোজবাসীদের কাছে এইভাবে বোঝানো সম্ভব নয় তাদের ভালোবাসা এমন যে ভগবান ভগবান ওসব শব্দ বলে আমরা কৃষ্ণকে চাই ও ভগবান ভগবান রেখে দাও কোনো কথা নেই রাধা যখন ওই কুরুক্ষেত্রে মিলেছিল তখন কৃষ্ণকে গালাগাল দিচ্ছে কৃষ্ণকে বকছেন ও তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই হ্যাঁ তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই তুমি উদ্ধবকে পাঠিয়ে আমাদের জ্ঞান যোগ শেখাচ্ছ হ্যাঁ রাধারানী কৃষ্ণকে গালাগাল দিচ্ছেন বলছে তোমার কোনো কাণ্ডজ্ঞান হলো না উদ্ধবকে পাঠিয়েছে আমাদের জ্ঞানযোগ শেখাতে আমরা কি যোগী জ্ঞানই রাখি আমরা ধ্যান করব তোমার হ্যাঁ তোমাকে চাই শিগগির চলো বৃন্দাবন হ্যাঁ কোনো কথা শুনতে চাই না বলছে এই হচ্ছে তাদের ভালোবাসা এইসব যেদিন অনুভব করবে পাগল হয়ে যাবে হ্যাঁ বলছেন আনের রাধারানী বলছেন আনের হৃদয় মোর আনের হৃদয় মোর মন বৃন্দাবন মনে বনে এক করি মানি তাহা তোমার চরণোদ্দয় যদি কদা যদি করা উদয় তবে তোমার পূর্ণ কীভাবে অন্য সব কথা রেখে দাও কোনো শুনতে চাই না বেশি কথা শুনে কী লাভ যাবে কি না বৃন্দাবন নাহলে আমরা মরলাম আমাদের আর কোনো রাস্তা নেই এইভাবে কাঁদছেন তা এখন উদ্ধবেরও তাই হলো উদ্ধব গেছেন সব বোঝবাসীদের বোঝাতে বোঝাতে মা বাবাকে এবার পাল্লায় পড়েছেন রাধারানী বলছি রাধারানীকে একটু শিক্ষা দিয়ে আসি এবার রাধারানী পাগলের মতো বসে রয়েছেন চারিদিকে সব এ গোপীরা সব কাঁদছে পাগলের মতো অবস্থা আমি তো বেশি বলতে পারি খালি অল্প দুটো শব্দ বলব এবার দূর থেকে দেখছেন পিতাম্বর কৃষ্ণের কাপড়গুলো পরেন কৃষ্ণের যে প্রসাদী কাপড় ওটা পরেন দূর থেকে দেখছেন কৃষ্ণ আসছে গোপীকে যে রাধে নাকি রাধে কৃষ্ণ আসছে না কৃষ্ণ আসছে না কৃষ্ণ এলে আমি ঠিক বুঝতে পারতাম ওটা কৃষ্ণ নয় ঠিক বুঝতে পারেন কাছে এলে দেখলো কৃষ্ণের মতো দেখতে কৃষ্ণ হয় উদ্ধব এসে প্রণামাদি করে বসলো কি খবর শোনাতে এসছে বলছে আমরা আমাকে ক্ষমা করবেন আমাকে কৃষ্ণ পাঠিয়ে দিয়েছেন আপনাদের কিছু পত্র নিয়ে এসছে উদ্ধব সংবাদ সংবাদ মানে খবর কিছু খবর কৃষ্ণ পাঠিয়েছে তা কি খবর পাঠিয়েছেন কি খবর পাঠিয়ে কি খবর শুনবো কি নতুন কিছু খবর শোনাবে তোমরা হ্যাঁ এই বলে তো হলো হয়ে যখন বোঝাতে যায় তা রাধারানীর বিকার দেখে রাধারানীর বিকার দেখে তো উদ্ধবের হয়ে গেছে বারোটা রাধারানীর যে অবস্থা যে বিকট অবস্থা এই যে দুর্দশা এটা থেকে বলছি উদ্ধব নিজেকে ধিক্কার দিচ্ছে এ আমি কি পাগল নাকি কাকে বোঝাতে এলাম আমি কাকে বোঝাতে এলাম এ তো কৃষ্ণকে সম্পূর্ণ একেবারে আত্মসাত করে রেখেছে একে আমি কি বোঝাবো এ কি ভূত ধরেছে কাউকে আমি ভূতটা ছাড়িয়ে দেবো মন্ত্র দিয়ে এ তো নয় উল্টে রাধারানীর অবস্থা দেখে উদ্ধব চোখের জল ফেলতে আরম্ভ বলা আমার লজ্জা আমার লজ্জা হওয়া উচিত আমি এখানে এসেছি ছিঁ ছিঁ ছি কাদের কাছে এসেছি আমি এদের ভক্তি আর আমি নিজেকে মনে করি আমি ভক্ত ধিক্কার আমাকে উত যে আমি এতদিন ভেবেছিলাম আমি ভক্ত হায় হায় এ যশোদা মা এদের ভক্তি এ রাধারানী গোপিকা গণি ছি 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 এই করতে করতে অনেক সময় থাকলেন অনেক মাস থেকেও পারলেন না বোঝাতে কিছুতে বই উল্টে বুঝে চলে এলেন যেটা কৃষ্ণ ছিল ভালো করে একটু বুঝে আসুক ওখান থেকে ভক্তি খাগে বলে ওখানে একটু বুঝে আসুক তাই তাই হলো উদ্ধব যখন চলে আসে হাও হাউ করে কাঁদতে কাঁদতে তখন বলছেন আশা মহ চরণ নেু জুসম বৃন্দাবনে কিমপি গোলমলতা সীন যা দুজ সজ্জ মাজ্য পথন চেহে ভেজু মুকুন্দ পদমী শ্রুতি আমি বৃন্দাবনে একটা ধূলিকণা একটা একটা লতা পাতা হয়ে জন্মকণ্ড যাতে গোপীকরণের চর একটা যেন আমার মাথা আশা মহচরণ বন্দে নন্দ ভজশ্রী নাম পাণু মভিক যা শাম হরি কথৎ গীতাম পুনাতি যা শাম হরি কথৎ গীতম পুনাতি ভুবন কি বলছেন কি বলছেন বন্দে বন্দেনন্দবশ্রী নাম যাসাম হরি কথা দিঘীতম পুনা তি হরিকথ ত্রয়ম যা হরি কথা দিঘীতম পুনা তি আশা কি বলছেন নন্দ বৈযশ্রী নাম সেই গোপিকাগণের কোটি কোটি বার অনন্ত করিবার দণ্ডবোৎ করি তার বন্দে নন্দ্র পাদ রেণু তাদেরকেও তাদেরকে আমি বন্দনা করার যোগ্য থাক তাদের একটা পাদরেণুকে পাদ রেণু মভিক নাসা মভিক মভিক নাসা মানে হচ্ছে সংস্কৃত ওয়ার্ড এরা মানে কন্টিনিউয়াসলি মানে কোনো ছেদ নেই নন স্টপ উদ্ধবজি ওয়ান্টেড টু গ্লোরিফাই ওয়ান ডাস পার্টিক ফ্রম দ্য লোডাস গোপিকাস ফর এভার নন স্টপ কন্টিনিউসলি না আজকে করেছি কালকে না বলে চিরজীবন এটা বলছেন যে বন্দে নন্দবৈজশ্রী নাম পাদ রেণু মভিকা যাসাম হরি কথা যাদের যে কথা এটা অনন্ত ব্রহ্মাণ্ডকে পবিত্র করতে পারে এমনকি ভগবানকেও পবিত্র করতে পারে ভগবান যে পবিত্রতার মূল এটা একটা মজার কথা মানে ভগবান তো পবিত্রতার শেষ কথা তথাপি ভগবান বলে আমি পবিত্র হতে চাই ভক্তের চরণ বলেন কেন তিনি তো নিজেই পবিত্র তারপরেও বলেন আমাদের শেখাবার জন্য ভগবান নিজে পবিত্র পবিত্রতার শেষ সীমা এক্সট্রিম পয়েন্ট তারপরে ভগবান বলে আমি ভক্তের চরণ মাথায় দেব পবিত্র হব বলে পা হবে আমি তাহলে এখন উদ্ধবজি অবস্থা আত কল্পনা করা যায় না যাই হোক এখন প্রশ্ন হল উদ্ধবজি মহারাজের হল তারপরে অনেক কথা অল্পের উপরে বলি মথুরাতে উদ্ধব যখন ফিরে এলো উদ্ধব কথা বলতে পারছেন না কৃষ্ণ তাকে ডেকে নিয়ে বসেছেন কিন্তু কথা বলতে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না অনেকক্ষণ চেষ্টা করছেন তারপরে কষ্টের কথাগুলো বললেন কষ্টের কথাগুলো বললেন কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা এটা শোনার পর কৃষ্ণ সবই জানেন কৃষ্ণ জানেন না তা নয় তথাপি প্রচণ্ড দুঃখ পেলে আসলে তো উদ্ধককে পাঠিয়েছেন যাই হোক এখন গেল অনেক কথা এর মধ্যে আছে সেগুলো সব চুল হয়ে গেল এখন ভগবান শ্রীকৃষ্ণ রাজনৈতিক মথুরার রাজনৈতিক অবস্থাটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা কেন কঙ্গ চলে গেছে কংস অত্যাচার করেছে কারোর সঙ্গে সুবিচার করেনি এবার সব সুবিচার করছেন গুরুকুল থেকে তো আগেই ফিরে এসছেন বলেছি আমি তাই এবার এবার হলো জরা সন্দেহ এবার কৃষ্ণকে মেরে ফেলবে প্ল্যান করেছে। বলে কৃষ্ণ বড় এদের রাখবোই না এদের মেরে ফেলব এবার কী করল এবার বার এবার মথুরা আক্রমণ করছে ততবার কৃষ্ণ ওদেরকে নদীর এপারে যমুনার এপারে আসতে দিচ্ছে না ওপারে লৌহবন যেটাকে মানে লৌহ জঙ্গ ঋষি যেখানে লৌহ জঙ্গ ঋষি তপস্যা করেছিলেন লৌহ জঙ্গ ঋষি সেই লৌহবন যেটাকে বলা হয় সেই লৌহবন মথুরার কাছে যমুনা পাড়ে লৌহবান পড়ে লৌহবান লোহাঙ্গ ঋষি আছে লোহাঙ্গ ঋষি এখানে তিনি ওদের সঙ্গে যুদ্ধ করলেন বলরাম তো রেগে আগুন বলছে ভাই ও মেরেই ফেল আমি আজকে জনস্বার্থকে ছেড়ে দেবো না খবরদার ওগুলো করতেই যাবো না হাই মারবো না তো কী করবো রে না ওকে মারলে তো হবে না ও বারবার নিয়ে আসবে আমরা এখানে বসে বসে পৃথিবীর ভার হরণ করবো ও লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আসে কোটি কোটি সৈন্য আমরা এখানে বসে বসে করবো কী দরকার তুমি বল তাই তো হ্যাঁ মেরো না মারলে তুসব শেষ ও জবনগুলোকে নিয়ে আসবে এখানে ও আমরা হেরে যাবে আবার নিয়ে আসবে আবার আসবে আমরা এখানে বসে থাকবো আর খাবো দাবো থাকবো আবার মারবো মেরে ওদের আবার সাতেরো বার মেনে মেনে জবন প্রায় শেষ তারপর বাকি জবনগুলোতে এবার ওই যে মুচুকুন্দকে দিয়ে মারালো ভগবানের মা দুনিয়ার পায় এইভাবে হলো হয়ে কী করলো আঠেরো বারের বার এবার কৃষ্ণ হেরে যাওয়ার লীলা করলো ইচ্ছে করে হেরে যাওয়ার লীলা করলো করে এবার কী করলো দৌড়াতে এই বেটা কা পুরুষ বেটা পালাচ্ছে দ দৌড়াচ্ছে সব দৌড়াচ্ছে হাজার হাজার কোথায় আর কৃষ্ণকে ধরতে পারে কেউ হ্যাঁ সে গিয়ে সে মুচুকুন্দর গুহায় গেলে ওখানে লীলা করলো মুচুকুন্দকে দিয়ে এই জবনগুলোকে সব মারালো তারপর পোশন পর্বত বলে একটা পর্বতে পালিয়েছে ওই ওই পর্বতে গেছে এক কাজ কর এই জঙ্গলে কোথায় ঢুকে রয়েছে পাওয়া যাবে না আগুন ধরিয়ে দে বেটা ও চলে মরবে ও ওপরে গেছে ওই জঙ্গলে কোথায় পালিয়েছে এই পর্বতেই আছে পুরো জঙ্গলটা আগুন লাগিয়ে বলে আগুন লাগিয়ে বলে এ পুড়ে মরবে কৃষ্ণ আর বলরাম পাহাড় থেকে এরম ঝাঁপিয়ে পড়লে উড়ে এবার তারপর দৌড়ে দৌড়ে এবার সেই যে রাতারাতি ও দ্বারকাপুরি নির্মাণ করেছেন রাতারাতি এবার যত মথুরাবাসী তাদেরকে যোগমায়ার দ্বারা ওখানে ট্রান্সফার করেছে রাতারাতি ওই রাতের মধ্যে পুরী বানিয়েছেন সবাইকে সমুদ্রের মাঝখানে পাঠিয়ে দিয়েছে সব পাঠিয়ে দিয়ে হয়ে গেছে এবার কৃষ্ণ বললাম ওই দ্বারকাপুরীতে গেছেন আর দ্বারকাপুর সমুদ্রের মাঝখানে আর জড়াছন্ধভাব ওটা পুরে মরেই গেছে আর ভালোই হয়েছে আপদ গেছে ও তো জানে না ও চলে গেছে কৃষ্ণ ওখানে পরে খবর বলে ওটা মরে নি এখনও বেঁচে আছে তাহলে এবার উদ্যম করতে হবে শিশুপাল আছে ওকে পশুপাল বলা হতো শিশুপাল না বলে পশুপাল ওন নামটাই এরকম ও পশু হ্যাঁ এই জন্য এবার তাদের সঙ্গে অনেক লড়াই ঝগড়া আমি আর বলতে পারছি না সেখানে রুক্কিণীর বিবাহ প্রসঙ্গে পশুপাল এই শিশুপাল এবার ও বলছে আমি বিয়ে করবো এত সুন্দরী রাজকন্যা আমাকে ও ঠিক করেছে মেয়ের ভাই মানে রুক্কি রুক্কিণীর ভাই রুক্মিণী বলছে আমি এর সঙ্গে বিয়ে দেবো এই হচ্ছে ভালো ছেলে এবার রুকিণী তো কৃষ্ণের লক্ষ্মী রুক্কিণী এবার কাঁদতে কাঁদতে চিঠি লিখেছে কৃষ্ণকে একটা ব্রাহ্মকে শিগগিরি যাও রাতারাতি গিয়ে দ্বারকায় খবর দাও যে আমার এই অবস্থা না তিনি যদি না আমাকে গ্রহণ করেন আমি মরবো আর মরা ছাড়া কোনো পাত আমাকে এই পশুপালের হাতে দেবে বলছি আমার ভাই শিগগিরি যেন চলে আসে এবার ব্রাহ্মণ এবার পত্র নিয়ে কৃষ্ণের কাছে গেছে কৃষ্ণপত্র পড়ে সে পত্রগুলো বলে তিনিও কিছু জবাব দিলেন চিন্তা করতে না করবেন আমিও তার প্রতি বড় অনুরক্ত আমিও ভেবেছি তাকেই বিয়ে করব কৃষ্ণ তো যা এরকম চালাকি করেনি সব কিছু করে কী করল আপনি ব্রাহ্মণ যান গিয়ে খবরটা দিন আমি যাচ্ছি এবার কি করলো এবার সবাইকে নিয়ে এবার কৃষ্ণ রথ চালিয়ে গেছে সে এলাহি ব্যবস্থা সেখানে রুক্ষি নিয়ে আগে থেকে বলে দিয়েছে যে প্রভু আমাদের কুলোপ্রথা আমাদের ধর্ম আছে যে যেদিন বিয়ে হবে সেই দিন সকালবেলা গৌরীকে পুজো করতেই যেতে হবে গৌরী মানে হ্যাঁ গৌরী গৌরীকে পুজো করতে যেতে ওখানে পুজো পুজো করে যখন আমি আসবো ও আমাদের কুলোপ্রথা নিয়ম শঙ্করকে পুজো করতে হয় দেবীকে পুজো করে যখন ফিরব তখন আমি কি করব ওইখানে ফিরবো আপনি আমাকে ছৌ মেরে তুলে নিয়ে চলে যাবেন রথ করে বলে এইটা ছাড়া আর কোনো রাস্তা নেই আমি যদি আবার আমি যদি আবার ঢুকে পড়ি আমার রাজপ্রাসাদে আর পারবেন না এই হচ্ছে সাহায্য আর রুক্ষি নিয়ে এবার কী করছেন যখন দুর্গা পূজা করে ফিরছেন ভগবতীকে পূজা করে এবার কি ওদের তো কুলবধূ তোম ঘোমটাটাকে নাবিয়েছেন নাবিয়ে খেলে এদিক ওদিক দেখছেন কৃষ্ণ কোথায় আসছে এটা কিছুতেই দেখছি না কৃষ্ণ তো আসছে না কোথায় গেল রে বাবা এইভাবে ইচ্ছে করে হাতটা তুলে ঘোমটাকে দিয়ে একটু একটু করে দেখছি কোথায় আছে হঠাৎ দেখে সব রাজারা অপেক্ষা করে রয়েছে এই রাজকন্যাকে আমি বিয়ে করব। কে পায় এবার কৃষ্ণ রথে করে এসে উড়ে এসে রুকক্ষিণী এই যে হাতটা যে ঘোমটাকে ঠিক করার জন্য রুক্কিণীকে হাতে ধরে রথের ওপর তুলে নিল এবার মার 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 বেটাকে বেটা গোয়ালার ছেলেকে মার মেরে বলে সব দৌড়াচ্ছে বলে গোয়ালার বেটা হ্যাঁ এই বিয়ে করে নেবে একে ধৈ চলে গেল মার বেটাকে ওই ছাড়বি না বলে সব শিশুপাল পশুপাল জড়া সন্তোষ একসঙ্গে সো একবার আরম্ভ করলো এই মেরেই ফেলবো ওকে পেছনে এইভাবে দৌড়াতে আরম্ভ করলো দৌড়ে গিয়ে কী করলো কিছু করতে পারলো না যুদ্ধতে হেরে গেল। যুদ্ধে হয়ে গেল কৃষ্ণ এবার যাচ্ছে এবার রুক্কি এবার বলছেন যে আমি গিয়ে ফেরত আনব যদি আমি না ফিরতে পারি তাহলে আমি এই রাজধানীতে ফিরবো না প্রতিজ্ঞা করে গেল গিয়ে এবার মাঝ রাস্তায় রস্তা তো অনেক দূর এরা মাঝ রাস্তায় ধরেছে বলে এই বেটা পুরুষ দাঁড়া মানে আমার বোনকে নিয়ে যাচ্ছিস তোকে দেখি বলে আমার সঙ্গে আগে দাঁড়া বলে তারপর যুদ্ধ আরম্ভ কৃষ্ণ এবার মজা করে কি করেছে সব ওকে ও সব সব ওকে নিঃস্ব করে দিয়েছে দিয়ে কী করেছে ওর অর্ধেক মাথা আর্ধেক গোপ কামিয়ে দিয়েছে দিয়ে এবার তাকে রুক্কিণি কাঁদছে আমার ভাইকে এভাবে আমার ভাইকে এভাবে এ করলো রুকিণির কান্না দেখে এবার বলরাম বড় ভাই বলছে ভাই তোমার এই কাজটা কিন্তু ভালো হয়নি এটা তুমি কী করলে হ্যাঁ বড়ো ভাই তো ছোট ভাইকে বলছে তোমার কাজটা কিন্তু ভালো হয়নি এটা তুমি কী করলে একটা দেখো এই অবস্থা এই তোমার স্ত্রী তার ভাইকে এরকম ছেড়ে দাও এগিয়ে মেরো না ছেড়ো যাও এই ছেড়ে দিয়ে ও এখন লজ্জায় পালালো এখন সে আর আলাদা আর কিছু রাজধানীতে আর ফিরে গেল না প্রতিজ্ঞা করেছে ও ভজকট বলে একটা রাজধানী নিজে তৈরি করল নিজে একটা আলাদা রাজ্য ওখানে আর ফিরে গেল না প্রতিজ্ঞা করেছিল যাই হোক এভাবে তারপর কী হলো রুক্মিণীকে বিবাহ হলো আমি অল্প কথার মধ্যে বলছি রুক্মিণীকে বিবাহ করার পর এবার সত্যভামা হলো নাগনি এবার তারপর হচ্ছে জাম্বতী নাগনিজিতি লক্ষণা এই সব সবকালিন সব অষ্টপ্রধান মৈশী আর ও তো জানো তুমি ষোলো হাজার একশোকে তো আলাদা বিয়ে করেছে কারাগারে ছিল এই সব কথা আমি জানছি না এবার কৃষ্ণ কি করলো এইবার এদেরকে বিবাহ করে এবার বিরাট সংসার পাতলো পুরো দারুকায় এবার নারদজি মহারাজ সেই কৃষ্ণের যে অপূর্ব একটা এই যে লীলাময় সংসার এটা কীভাবে করেন এটা দেখবার জন্য তারপরে ইচ্ছা হলো নারদজি মহারাজ কী করে ভগবান এইভাবে ষোলো হাজার আটশো প্রত্যেক গৃহেতে সব ঘরেতে ভগবান আছেন কোনো গৃহেতে বাচ্চার অন্নপ্রাশন করছেন কোনো গৃহেতে কোনো মেয়ে বিয়ের কোনো ব্যবস্থা সব গৃহেতে ভগবান ব্যস্ত বলে অথচ সব জায়গায় রয়েছে মানে প্রত্যেক গৃহেতে ভগবান রয়েছে নালদ গিয়ে দেখ গিয়ে গিয়ে দেখছে কোনো জায়গায় ব্রাহ্মণকে দান দিচ্ছে কোনো জায়গায় অন্য ব্যাপারে ব্যস্ত রয়েছে কথা বলছে বাপ রে বা অনন্ত ভগবানের এই লীলা কি করে যে করেন কি করে যে করেন বলে অবাক কাণ্ড এইভাবে কী হলো করছেন এইবারেতে কৃষ্ণের ওপর একটা বদনাম এলো সামন্তক মণিটা চুরি করলো অন্যজন আর কৃষ্ণের নামে বদনাম দিয়ে সামন্তকমণিটা চুরি করলো অন্যজন কৃষ্ণের নামে বদনাম দিল কৃষ্ণই করেছে কৃষ্ণ আমার নামে বদনাম দিয়ে দিলো আমি চুরি করেছি এতো ভালো কথা নয় তো আমাকে আমাকে এবার আমাকে এটা প্রতিকার করতে হবে বলে কি করলেন তিনি এবার সামন্তকমণি খুঁজে কোথায় গেল এই তোমার যেটা সূর্যকান্ত মণি ওটা অ্যাকচুয়ালি ওপরে বিরাট সূর্যদেব দিয়েছিল সূর্যদেব দিয়েছিল তার ভক্ত সত্যভামার বাবাকে সত্যাজিৎ রাজাকে এবার সেইটা হারিয়ে গেছে আর ওর যে ভাই প্রসেনজিৎ ও যে মণিটাকে নিয়ে জঙ্গলে গেছে কেউ জানে না সবাই সন্দেহ করছে কৃষ্ণ নিয়েছে কৃষ্ণ একবার বলেছিল দেখুন এটা আপনার কোনো সম্পত্তি রাখার দরকার নেই এটা রাজদরবারে থাকলে ভালো হয় জনগণ সেবা পাবে কেন প্রত্যেক দিনে অষ্টভার সোনা দেয় দে আপনার কী কায় আপনার কত টাকা দরকার এইটা বলেছিল এইটি কৃষ্ণের দোষ কৃষ্ণ থাকে কেড়ে নেয়নি বলছে দেখুন এটা জনগণ সবাই সুবিধা পাবে রাজদরবারে ডাকলে ভালো হয় আপনি নাকি কি করবেন এ প্রতিদিন অষ্টবার শোনা দেয় তো এই যে বলেছিল এবার সতাজি ভাবছে এই নিয়েছে বেড়া ছি 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 কৃষ্ণ নাম এদিকে ওর ভাই যে প্রসেনজিৎ মণিটাকে গলায় দিয়ে জঙ্গলে গেছে কেউ জানে না একটা সিংহ ও মেরে ওকে সব খেয়ে নিয়েছে কৃষ্ণ খুঁজতে খুঁজতে গেছে গিয়ে দেখে ভয়ঙ্কর অবস্থা ঘোড়া মোড়া এই মোড়া একটা গুফা দেখতে পেল গুফা দেখে কৃষ্ণ ওই গুফাতে চলে গেল বাইরের লোকজনকে বললো তোমরা দাঁড়াও আমি যতক্ষণ না না ফিরি আমরা যতক্ষণ না ফিরি ততক্ষণ নাই থাকব এবার ভেতরে গেল ভেতরে গিয়ে দেখে জাম্বুবানের বাচ্চা মানে ছেলে বাচ্চা যে খেলছে মনজাতি সে তো মানুষ দেখে কয়েক চিৎকার করছে এই জাম্বুবান কি শিখি ব্যাপারটাকে ওই দেখে একটা মানুষ ওরে বেটা বলে এবার তার সঙ্গে মারামারি শুরু করেছে মারামারি মানে একদিন নয় চলছে সমানে মারতে 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 পরে বুঝলো আরে এ তো আমার প্রভু রামচন্দ্রই এই রূপে এসছে পরে বুঝতে এই এইবার তারপর মারামারি দিয়ে পায়ে ধরে বলে যা হয়েছে হয়েছে আমি যে আপনাকে শরীরে আঘাত করেছি এগুলো ক্ষমা করুন যা হয়েছে হয়েছে আমার কন্যাটাকে আপনাকে দিতে চাই আপনি বিয়ে করুন জাম্বতীকে ওই জাম্যবতীকে দিয়ে দিল বিবাহ করে এবার তারপর তারপর অনেক বিবাহ হলো এইসব করলো এইবার তারপর হলো কি এর মধ্যে কেন একটা ঘটনা ঘটেছে হ্যাঁ হচ্ছে বল্লাউজি মহারাজকে বল্লাউজি মহারাজকে কৃষ্ণ আলোচনা করে বলদাউজি মহারাজকে একটু পাঠালো বড়ো ভাই তো বড়ো ভাই আমি তো আর যেতে পারছি না এসব কাজে ব্যস্ত আপনি যদি একটু যান বড়ো ভাইকে বলছেন তুমি যদি যাও ভালো হয় এইভাবে বল্লাউজি মহারাজ এবার ব্রোজধামে এলো ব্রোজধামে এসছে দ্বারকায় থাকতে থাকতে বল্লাউজি মহারাজ যখন দ্বারকায় থাকেন তখন সেই সময় একবার কৃষ্ণের সঙ্গে আলোচনা করে তিনি ব্রজভামে এসেছিলেন দু মাস ছিলেন মধু আতা অর্থাৎ বৈশাখ চৈত্র বৈশাখ দুই মাস ছিলেন এ ব্রজধামে ব্রজবাসীদের অনেক প্রিয় কার্য করেছিলেন অনেক কথা শুনিয়েছিলেন কৃষ্ণ এই করে কোনো চিন্তার কিছু নেই আসবে খুব শীঘ্রই অনেক কাজ আছে তো এগুলো না সেরে আসতে পারছে না আর তার সঙ্গে কৃষ্ণের কথা দিন না শোনাতো আর তার সঙ্গে সঙ্গে বলরামের যে গোপিকাগণ ছিল বলরামের আলাদা গ্রুপ আছে গোপিকা যারা বলরামকে বলরামের সরণে আত্মসমর্পণ করেছে বলরাম মানে কৃষ্ণ তথাপি বলরাম আলাদা যেহেতু প্রথম প্রকাশ এবার বলরাম সেই গোপিকাগণকে নিয়ে অনেক রাসলীলা করলেন সেই রাসলীলা অনেক দূরে তোমরা শোনোই নি কোনো দিন হচ্ছে ওবেগাঁও যেখানে আমি থাকতাম গিয়ে একেবারে প্রচুর দূর মানে শেরগাঁও থেকে যেতে হয় হেঁটে 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 জঙ্গল চারিদিকে সাপ সেখানে মানে সেখানে চারিদিকে সাপ মানে এই তুমি ছাদে শুয়ে ছাদ থেকে দুম করে একটা সাপ পড়লো বিরাট মোটা কামড়াবে না বলদাওয়া জায়গা ওইখানে উঠতে বসতে সাপ দেখতে পাবে এবার কি হলো এবার কী হলো ওইখানে বলদাওয়া মারা যমুনা তীরেতে যমুনাতে এখনও মন্দির আছে বলরাম বলরামের যমুনার যমুনার জল থেকে যমুনার জলের ভেতর থেকে ওই মূর্তি বেরিয়েছে একটা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করে একটা একটা ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করে এই যমুনার জল থেকে বেরিয়েছে যে বিগ্রহকে বোজবাসীদের ইচ্ছা আমিও পুজো করেছিলাম আমার ভাগ্য বৈজবাসী বাবা তুমি পূজা করো আমি ঠিক আমি করব খুব আনন্দ আমার বলরামকে গুরুমা যে আমাকে বলদ পুজোর অধিকার দিয়েছেন বৃন্দাবনে ফোনেতে বলছেন তুমি করো বাবা আমি বলছি কোন মন্থে করব। আমি তো জানি না কি কোন মা আমি বলছি তোমার চিন্তা কিছু নেই করে দেখো করে দেখো তোমার কি লাভ হয় পাগল হয়ে যাবে বলরাম এরকম তাই করতে আরম্ভ করলাম এবং তাও ভগবানকে যেমন পুজো করো ওরকম না মেয়েরা একটা বাচ্চা ছেলে আমি যে বলদাউকে পুজো করতাম এটা ভগবান হিসাবে ওরকম কখনো কখনও কোলে নিতাম আদর করতাম রাখতাম সত্যি দিত আশ্চর্য কেউ জানে না সব কথা মন্দিরের ভেতর বন্ধ থাকতো আমি আদর করতাম তারপরে তুলসী দিতাম সব আমি জানতাম গুরুমাজ বলেছে এ একজন সাক্ষাৎ একজন বলরামই রয়েছে সত্যিই তাই তিনি দর্শন দিয়েছিলেন তিনি একজনকে দর্শন দিয়েছিলেন একজনকে দর্শন দিয়েছিলেন হল কাঁদে মুসল বুঝতে বুঝতেই তাকে দর্শন দিয়েছিল উপর থেকে দেখে মূর্তিটা চোখটা উপর দিকে তাহলে সেখানে এইবার বলরামের রাস হলো অনেক কিছু কথা তারপরেতে বললাম ব্রজবাসীদের বুঝিয়ে এবার ব্রজবাসীদের বুঝিয়ে এবার কি করলেন ব্রজবাসীদের বুঝিয়ে তারপর আবার ফেরত গেলেন দ্বারকায় দ্বারকায় ফেরত গিয়ে সেখানে অনেক কথা অনেক কথা সেখানে যাই হোক ব্রজবাসীদের অনেক বোঝালেন বুঝিয়ে এবার কী হল সেখানে কৃষ্ণের কাছে সব খবর বললেন ব্রজবাসীদের এই অবস্থা তারপর এর ইতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে যেমন ধরো রাষ্ট্রীয় যজ্ঞর কথা আমি বললাম না এটা ছাপা পড়ে রইল রাষ্ট্রীয় যজ্ঞ তারপর তোমার জরাসন্দকে বধ করা অনেক কিছু রাশ্রয় যজ্ঞের মধ্যে শিশুপালকে বধ করলেন শিশুপাল হচ্ছে পিসিমার ছেলে পিসিমাকে কথা দিয়েছিলেন কৃষ্ণ তোমার এই বাচ্চাটা তোমার এই ছেলেটা যখন একশো আটটা পাপ পূর্ণ করবে তখন আমি একে মারব তার আগে মারব না এই জন্য জন্ম থেকে শিশুপাল কৃষ্ণকে গালাগাল দিত এই যে বাচ্চাটা দেখছো না সব কথা বলতে শিখেছে এই সময় থেকে গাল গালাগাল দিত এই সময় থেকে গালাগাল দিত মানে কলভাসী না আস্তে আস্তে আদো আদো কথা তখন তো এই কৃষ্ণের সঙ্গে বিদ্বেষ অকারণে তা একশো আটটা পূর্ণ হলো একশো একশো আটটা অপরাধ ওর পূর্ণ হলো কখন যখন রাষ্ট্রীয় যজ্ঞদের জাতা বলছেন কৃষ্ণ শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন সব মনীষের সামনে কৃষ্ণকে গালাগাল দিচ্ছেন অকত্য ভাষায় তারপর যখন একশো আটটা পূর্ণ হলো তখন কৃষ্ণ সুদর্শন চক্র ছাড়লেন সুদর্শন ঘুরতে 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 এলো সমস্ত হাজার মনির ঋষি সব দেখছেন দেখেন গলাটাকে এরকম কেটে দিল মুন্ডুটা কেটে পড়ে গেল কিন্তু অদ্ভুত একটা ফোঁটা রক্ত ওয়ান ড্রপ অফ ব্লাড ওয়াজ নট দে ইন দ্য এরিয়া কেন এক ফোঁটা রক্ত যদি যোগ্য স্থানে পড়ে সেই যোগ্যতা নষ্ট হয়ে যাবে একাদশীর দিনে রক্ত বার করে বেরো একাদশী নষ্ট হয়ে গেল এই জন্য সাবধান একা একা কিচ্ছু করবে না হস আনুগত্য করবে তাহলে লাভ হবে না সব শেষ সেই জন্য কী হলো সেই জন্য লাস্টে কী হলো শিশুপাল গেল আর তার একটা ফোঁটা রক্ত ওখানে পড়লো না কিন্তু একটা মেরাকাল আশ্চর্য শিশুপালের যে আত্মাটা সেই আত্মাটা প্রদীপের মতো আলোর মতো আস্তে 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 এরকম এলো আস্তে আস্তে কৃষ্ণজি ছিল দাঁড়িয়েছিল তার চরণে গিয়ে মিলে গেল সবাই দেখছে আমাদের আত্মা তাকে দেখতে পারবে না ওরা মুনীষী ওদের দিব্য দর্শন ছিল আত্মাকে তুমি দেখতে পারবে না দেহ যখন যখন বেরিয়ে যায় সাধারণ মানুষ দেখতে পায় না আত্মা কিন্তু বেরিয়ে যায় বেরিয়ে কোনো একটা নয় নাক নয় কান নয় মুখ নয় উদর উপস্থ যদি নোংরা জায়গা দিয়ে বেরোয় তার অধগতি হয় যদি ব্রহ্মরন্ধ বেরোয় তো এর অনেক বড় বড় যোগী মুনিছে আর চোখ দিয়ে বেরোলেও ভালো কান দিয়ে বেরোলেও ভালো এগুলো ভালো ঊর্ধ্ব অঙ্গ দিয়ে আত্মা বেরিয়ে যায় থাকে না শরীরটাকে ফেলে দিয়ে চলে যায় তো এখন আমরা এবার কি করব করবো যে আমরা সুদামা বিপ্রের কথা একটু আলোচনা করবো সুদামা বিপ্র হলেন ভগবানের বন্ধু কোথায় বন্ধুত্ব ছিল বল যে গুরুকুলে ওখানে যখন গেছিলো সেই সময় এই ব্রাহ্মণ এবং কৃষ্ণ বলরাম ওরা একসঙ্গে পড়াশোনা করত একসঙ্গে পড়াশোনা করতো সেখানে এই সুদমা বিপ্র কৃষ্ণের অত্যন্ত প্রিয় ব্রাহ্মণ এবং অত্যন্ত ভালোবাসেন প্রাণ থেকে আর তারপর বলছেন এই বিপ্র অত্যন্ত গরিব ভগবান যাকে সত্যিকারে ভালোবাসেন তার থেকে অর্থ করি টাকা পয়সা নিয়ে নেন সব নিয়ে নেন যদি তোমার কোনো আকর্ষণের বস্তু থাকে কেড়ে নেবে কেড়ে নিয়ে বলবে ওকে এমন অবস্থা করব ও আমার কাছে আসবে ভক্তি করবে তা তো করবে না যদি মজার টাকা পয়সা ফুর্তি করে থাকে করবে দুঃখ পেলে এই দুঃখটাকে মনে করতে হবে কৃষ্ণের কৃপা এটা কেউ করতে পারে না যদি আমাদের জীবনে অত্যন্ত বড় কোনো কষ্ট হয় দুঃখ হয় কোনো কষ্ট দুঃখ হয় সেই দুঃখটাকে মনে করতে হবে এটা ভগবানের কৃপা বুঝল এইটা বহুপাত বলছেন যে আপনার যদি জীবনে কোনো কষ্ট আসে মনে এটা ভালোর জন্য কেন সব কিছু ভালোর জন্য হয় ভালোর জন্য হলো আমি স্বামীটা চলে গেল এটাও ভালোর জন্য পরে বুঝতে পারবে এখন বুঝতে পারছো না পরে বুঝতে পারবে এটা অপেক্ষা করো এই জন্য সব ভালোর জন্য ভগবান যা করেন সব ভালো কোনো লোক গালাগাল দিচ্ছে হ্যাঁ ডা ভগবান আমার ছেলেটাকে নিয়ে গেল জ্বল জোয়ান ছেলেটাকে গালাগাল দিচ্ছে এইরকম বুদ্ধি কিন্তু জানে না এটা তার যাওয়ার সময় তাকে যেতে হবে কিন্তু সেই হচ্ছে বুদ্ধি এখন কৃষ্ণ নিজে বলেছেন জম অনুগ্রিম নামি তদ্ বিষ আহম যাকে আমি ভালোবাসি যাকে আমি আমার কাছে আনতে চাই তার অহংকারটাকে হাটাওয়ার জন্য আমি সব কেড়ে নিই তার কাছে আস্তে আস্তে সব কিছু কেড়ে নিলে সে অসহায় হয়ে যায় তখন আমাকে স্বভগবান বাঁচ তখন আমি তাকে বাঁচাই এখন সুখদেব বসে বলছেন কৃষ্ণ আসিত সখা কষ্টিৎ ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থ এসু প্রশান্তি আত্মা জিতেন্দ্রিয় কৃষ্ণ শ্বাসিত সখা কশ্চিত ব্রাহ্মণ ব্রহ্মবিত্তম বিরক্ত ইন্দ্রিয়ার্থ এসু প্রশান্ত প্রস প্রশান্ত আত্মা জিতেন্দ্র কতগুলো উপাধি দিল কতগুলো উপা সখা কৃষ্ণের সখা ব্রাহ্মণ ভূ ব্রাহ্মণ না ব্রহ্মবিত্তম বিরক্ত কতগুলো উপাধি ইন্দ বিরক্ত ইন্দ্রিয়ার্থ এসু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয় কতগুলো উপাধি দিল তাহলে এই শব্দটা খালি ব্যাখ্যা করতে ওদের কাছে পাঁচ দিন না কদিন লেগেছিল খালি এই শব্দটা একটা কি কী তাহলে আর বলবো এখানে হয় না যাই হোক এখানে এই কৃষ্ণ দ্বারকায় রয়েছে বন্ধুত্ব তো ছোটোবেলা হয়েছিল তারপর তো আর দেখা নেই কৃষ্ণ ব্যস্ত হঠাৎ একদিন শুধু আমি প্রের স্ত্রী পত্নী বলছেন তোমার তোমার তো বন্ধু দ্বারকায় থাকে এক কাজ করো না দ্বারকায় যাও না একটু দেখা করে এসো আমাদের এত ভিক্ষা করে চলে কিচ্ছু নেই কাপড়টাও নেই একটা যে কাপড় পরবে কাপড়ও নেই ছেঁড়া চারিদিকে তো বলছেন স্বামীকে বলছেন এক কাজ করো না কৃষ্ণের সঙ্গে দেখা করে এসো না ও তো আছে দাড়ি কাতে তো একটা দেখা করে ভালো হয় একটু যাও বন্ধুর সঙ্গে দেখা হয় আর সে তো সাক্ষাৎ ভগবান সে তো সবই দেবে তোমাকে সে সবই জানে তো সীতামাবিপুরের কোনো পয়সা পাবো কোনো ইচ্ছা নেই পের কোনো পয়সা পাবো এরম কোনো ইচ্ছা নেই আমি খালি বলছেন মনে মনে আমার স্ত্রী আমাকে প্রেরণা দিল আমার স্ত্রী আমাকে প্রেরণা দিল কৃষ্ণের সঙ্গে দেখা এই আনন্দ আচ্ছা তুমি তো বলছো কৃষ্ণের সঙ্গে কিন্তু বন্ধুর কাছে কি নিয়ে যাব বন্ধুর কাছে কি নিয়ে যাবো কিছুই তো নেই আমাদের বন্ধুর কাছে যে যাব কি নিয়ে যাব। কিছু নেই তখন কি করলেন সুদাহা বিপের পত্নী বলছেন দাও তুমি আমি এনে দিচ্ছি বলে চারটে পাঁচটা ঘরে গেলেন গিয়ে কেলে চিঁড়ে 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 যে ভাঙে চিঁড়ে ভাঙে এই গুঁড়ো গুঁড়োগুলো ওকে ভিখারি খেয়ে দেবে ও চিড়ে ভাঙাগুলো মুটি এতটুকু চার মুটি হবে ওটা নিয়ে কাপড় করে এলো দেখো যে এই এনেছি আমি কৃষ্ণের কাছে নিয়ে যাও এই উপা উপহার নিয়ে যেত হয়তো বলে এই সুদমার বিপ্লের পত্নী বললো দেখো এ এইটা নিয়ে যাও এইটা উপায়ন দিল তখন এবার ছেঁড়া কাপড় এ কাপড়ের খোঁড় দেখে এবার শুধু কাপড়ে বাঁধলো বেঁধে এবার কাঁদে নিল নে এবার নাম করতে করতে চললো আর পুরো রাস্তা চিন্তা করছে কৃষ্ণের দর্শনটা আমার কেমন হবে আচ্ছা কৃষ্ণের সঙ্গে যেন এতদিন পরে দেখা হবে কি বলবে কৃষ্ণ দৌড়া আসবে তো চিনতে পারবে তোমাকে আদর করবে তো ভাই ভাবতে ভাবতে পুরো রাস্তাঘাটে এই ভাবছে আর দেখা হলে কী হবে বন্ধু আমার কি বলবে তা এখন সেখানে গেছে আমি অল্প কথায় বলছি কোনো দিন বিস্মিত হবে তোমাদের যদি আগ্রহ থাকে সেখানে গিয়ে এবার বিপ্র হারগুলো দেখা যাচ্ছে খায় না তো কিছু নেই তো এইভাবে যাচ্ছে কৃষ্ণ অন্ধরমল থেকে দেখছে আমার বন্ধু সুদামা আসছে ছুটতে ছুটতে সব ফেলে দিয়ে দৌড়েছে দৌড়ে গিয়ে সুদামাকে গিয়ে একবারে জড়িয়ে ধরে আদর করছে বলে বন্ধু এতদিন পরে আমায় মনে পড়লো তোমার বলে কী করবো ভাই এত তুমি এত দূরে থাকো আর আমি থাকি অত দূরে কোথায় কি করে দেখা হবে সেই তো ছোটোবেলায় দেখা হয়েছিল এইভাবে বলে আদর করে তাকে ঘরে নিয়ে এলো ঘরে নিয়ে এসে তাকে কী করলো নিজের সিং নিজের যে বিছনা নিজে যেখানে শোয়ে ওখানে বসালো বসিয়ে পা দুটো কেন এই পা ধরো দাঁড়াও 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 তুমি এসছো তুই ব্রাহ্মণ তুই ব্রাহ্মণ তুমি আমার বন্ধু এ বলে সবাইকে বলে সব পাত্র নিয়ে জল সে গন্ধ জল নিয়ে এসে পা শুধু আমার লজ্জায় মাথা নিচু চারিদিকে রানি রাজবাড়ি আর ছেঁড়া কাপড় দেখছে লজ্জায় মাথা মানে আমাকে পা পুজো করছে কিরে ভাই আর সবাই অবাক হয়েছে এই ভিক্ষুক ব্রাহ্মণ একে কৃষ্ণ কেন পুজো করছে কে জানে কি ব্যাপার কি ব্যাপারটা কেউ জানে না সবাই অবাক হয়ে যাচ্ছে তো এত আদর হয়ে কি হয়েছে এবার তারপর সোনার থালা করে সোনার থালা করে এত খেতে দিয়েছে চারিদিকে একেবারে যেন অন্নকূট হয় শুধু আমি ভাবছি সারাদিনে আমি একটা রুটিও পাই না এইগুলো খেলেই আমার পেট খারাপ হবে কোনো দিন তো অভ্যাস নেই এসব কৃষ্ণকে বলছে দেখো ভাই এই এইগুলো এত দিয়েছ এইগুলো তো আমি বয়স হয়েছে এত খেতে পারি না এইসব পাকোয়ান তোমার দেশি ঘিয়ের জিনিস এইসব খেলেও যা হোক একটু 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 অল্প অল্প খেলে না খেলে আবার নয় হলে এবার পরের দিন এবার বন্ধুকে বলছেন তাহলে আমি যাই ও থাকুক না থাকবো না ওখানে যেতে হবে আমার মানে সুদিক ভজনটাই হলো মেন কৃষ্ণের কাছে থেকে মজা করবো এটা না কৃষ্ণকে যে হৃদয়ে রেখেছে এটি মজা সারাদিন নাম করে এ করে এবার তারপর ওখান থেকে আস্তে আস্তে দরবার থেকে বেরিয়ে এবার আস্তে আস্তে যাচ্ছে এবার যেতে যেতে চিন্তা করছে কৃষ্ণ আমাকে এত ভালোবাসে যে জড়জগতের সামান্য টাকা পয়সা আমাকে দিল না ভালো হলো শুধু আমি বুদ্ধিটা দেখো আমার স্ত্রী তো বলেছিল কৃষ্ণ টাকা পয়সাতে ভালো হয়েছে আমার বন্ধু আমাকে চেনে আমার টাকা পয়সা আমার দরকার নেই আমি তো তাকে ভালোবাসি তো কৃষ্ণ আমায় ভালোবাসে বলেই এই জন্য এই আমায় দিল না খুবই ভালো কিন্তু মনে মনে চিন্তা করছে আচ্ছা আমি তো অধম পতিত এক ব্রাহ্মণ কিন্তু আমাকে কীরকম আতর করলো গলায় জড়িয়ে ধরে কীরকমভাবে এইটা ভুলতে পারছে না সিদ্ধি ভুলতে পারছে না বলছেন ব্রহ্মবন্ধু রীতিশমাহম বলছেন এটা আমার ব্রহ্মবন্ধু অর্থাৎ ব্রাহ্মণগণের বৈষ্ণবগণের যে বন্ধু এবার আমাকে বলছেন এর মধ্যে অনেকগুলো কিছু কথা সেগুলো একটু না বললে নয় চলে যাওয়ার আগে চলে যাচ্ছে তার আগে দু একটা কথা বলতে হবে না বললেই খুব খারাপ সেটা হচ্ছে এই যে সুহাম বিপ্র বলছে আচ্ছা মনে আছে বন্ধু কৃষ্ণ হ্যাঁ সুধাবিপ্র হ্যাঁ কৃষ্ণ বলছেন সুভাবিপু দুজনে আলোচনা করছেন আচ্ছা মনে আছে বন্ধু আমাদের গরু গুরুকুলের সেই একসঙ্গে থাকতাম সেখানে কিভাবে দুজনের সেবা করতাম সব মনে আছে একদিন সেই তুমি আমি একসঙ্গে কাঠের ভোজা জঙ্গলে গিয়ে নিয়ে গুরুবাবু যে কাঠ নিয়ে আসো কাঠ নিয়ে আর আসতে পারি না বিরাট ঝড় ঝাপটা বিদ্যুৎ রাস্তা হারিয়ে জঙ্গলের মধ্যে দুজনে দাঁড়িয়ে ছেলে মনে আছে মনে আর নেই সে ভুলবো সে চারিদিকে বাঘ সিঙ্গ আমরা সেই কাছের তলায় বসে রয়েছি মাথায় কাঠের বোঝা হলে গুরু সেবার বস্তু মাটি রাখতে পারে সারা রাতায় সকালবেলা সন্ধিমুনিমনি কাঁদতে কাঁদতে ছুটছে কোথায় আমার ছেলে দুটো গেলো জঙ্গলে বাঘে খেয়ে নিল হায় হায় কৃষ্ণ কৃষ্ণ বলে জঙ্গলে খুঁজছে খুঁজতে খুঁজতে আসছে দেখেন এক গাছের তলায় দুজন ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে এই গাছের বোঝা নিয়ে তোমরা এই গাছের এই ডালপালা নিয়ে দাঁড়িয়ে রয়েছ হায় হায় রে আমার জন্য এত কষ্ট করেছো বলে বুকে জড়িয়ে ধরে আদর করলেন তোমাদের মঙ্গল হোক তোমরা গুরু সেবার জন্য এরম করলে চলো 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 বলে তাদের নিয়ে গেলেন এ আশীর্বাদ করলেন সন্দীপনীমুনি বিরাট কথা এইসব আশীর্বাদ করলেন আর সবচেয়ে বড় কথা হলো যে কৃষ্ণ যে ওখানে গেছেন এবার কৃষ্ণ বলছেন মজা করে বলছেন কৃষ্ণ মজা করে বলছেন বন্ধু আমার জন্য তুমি কী এনেছো কৃষ্ণ বলছে সুদামাকে বন্ধু আমার জন্য তুমি কী এনেছো সুদামা মাথা নিচু করছে কোনো লজ্জায় বলতে পারছে না কিছু তো নেই কি আনেছে এটা চিনে চিনে তাও টুকরো বলতে পারছে না লজ্জায় দাও কিছু এনেছো নিশ্চয় আমি জানি ও তুমি বলবে না বলে ইচ্ছে করে এই কেড়ে নিল ওই জায়গাতে খুলে এবার হাতে নিয়ে এক মুঠো খেয়েছে দুমুটে খেয়েছি রুক্কি কিনে তাড়াতাড়ি হাত ধুত তুমি একে সর্বস্ব দিয়ে দেবে অনন্ত তুমি একে আমি তোমাকে চিনি তুমি সর্বস্ব দিয়ে দেবে আর দাঁড়াও দাঁড়াও ঠিক আছে দুমুটো যে খেয়েছো এটি অনেক বিরাট এবার আর খেতে না শুধু আমি মাথা নিচু করে রয়েছে। ও দেখছেন এইগুলো খাচ্ছি কৃষ্ণ এইভাবে ভগবান বলছেন কিম উপায়নম আনিতম ব্রহ্মণ মে ভবতা গৃহাত বলছেন তুমি ঘর থেকে কী এনেছো আমার জন্য আচ্ছা দেখো লজ্জা করো না বলছেন কেউ যদি সামান্য বস্তু কেউ যদি অতি কেউ যদি অতি সামান্য বস্তু আমার জন্য আনে ভক্তি ভরে আমি সেটা অনেক ভালোবাসি আবার যদি কেউ অনেক অনেক কিছু আনে অনেক কিছু যদি কেউ আনে অথচ তার মধ্যে ভালোবাসা নেই কিছু নিই না কিচ্ছু নিই না সে বলছেন অনু অপি উপহৃতম ভক্তই প্রেম না ভুরি এব মে ভাবে সামান্য কিছু এনেছে তাও আমার কাছে বিরাট আবার যদি অনেক কিছু আনে ভুরি অপি অভক্ত উপহৃতম নমে তোষায় কল্পতে আর যদি অভক্ত অনেক দুর্যোধনের ওখান আমার খিদে বলে বলেছেন এইবার বলছেন পত্রম পুষ্পম ফলম তৈয়ম মে ভক্তা প্রয়েচ্ছতি তদহম ভক্তিও প্রতম অসনামী প্রযতাত্মানাহা এইভাবে সব কিছু বলছেন তারপরে এবার ধীরে ধীরে দা দ্বারকায় তো বাস করছেন দ্বারকায় বাস করার সঙ্গে সঙ্গে একবার বলা উচিত আমার এটা না বলেই নয় সেটা হচ্ছে কুরুক্ষেত্রেতে সূর্য পরাগ কুরুক্ষেত্রতে সূর্য পরাগ উপলক্ষে এ ব্রজবাসীরা যাবে ব্রজবাসীরা সব যাবে এই ব্রজবাসী কেন যাবে কৃষ্ণ ওখানে কুরুক্ষেত্রতে একটা যজ্ঞের আয়োজন করে এই সুযোগ কুরুক্ষেত্র বেশি দূর নয় ব্রজধাম থেকে কুরুক্ষেত্র অনেক দূর তথাপি দিল্লি থেকে কুরুক্ষেত্র চার ঘন্টা লাগে আমি গেছিলাম তখন হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে ভক্তদের সঙ্গে সেই ওখানে এবারে গেছে ব্রজবাসীরা তাদেরও সব জায়গায় নেমন্তন্ন করেছে ব্রজবাসীদের নিমন্তন্ন করতে লাগে না কেন ঘরের লোক তোমার বিয়ে হবে বাবাকে বলবে চলুন তোমার বলবে কি বিয়েটা তোমার বাবাকে বলে যাবেন নিমন্তন্ন এটা হয় নাকি এ তো ঘরের লোক সেই জন্য বোঝু ঘরের লোক তা ওরা খবর পেয়ে গেছে সব ওখানে গিয়ে ব্রজবাসীদের সঙ্গে তাদের মিলন হয়েছে এবার রাধানের সঙ্গে একান্তে যোগ সঙ্গে অনেক দুঃখ বিনিময় হয়েছে অনেক কথা কৃষ্ণ বলছেন তুমি মনে করছো আমি ওখানে মজায় আছি কিন্তু আমার যে কি কষ্ট রুকিণী সত্যব দেখেন যে কৃষ্ণ যেখানে বিছনায় ঘুমোয় সে বিষ্ণাটা সকালবেলা উঠে এবার জলে জল চোখের জলে এই যে শুয়ে থাকে রুকিণী রোদে কি কী ব্যাপার এত চোখের জল কি ব্যাপার কিছু দিয়ে বলবে না কি পরে বললো পরে জানতে পারলো এইরকম বিরহ যন্ত্রণা তো কৃষ্ণ বাস্তবিক পক্ষে জীব গোস্বাদ লিখেছেন জীবগোস্বাই এটা সন্দর্ভে বলছেন নন্দনন্দনম কৃষ্ণ বৃন্দাবনম পরিত্যাজ্য কদাপি নগচ্ছতি বৃন্দাবন ছেড়ে নন্দনম কৃষ্ণ জান না তবে যে বলবে গেলেন এটা হচ্ছে সূক্ষ্মরূপে রয়েছেন ব্রজগোপিকা ব্রজবাসীদের যে ভালোবাসাটা এটা কতটা গভীর কতটা গভীর আমি লুকিয়ে থেকে দেখব আমি লুকিয়ে থেকে দেখব এদের ভালোবাসাটা কতটা গভীর কতটা যন্ত্রণাময় এটা আস্বাদন করে কৃষ্ণ লুকিয়ে রয়েছে আর এই যে বাসুদেব কৃষ্ণ গেছেন আর যেখানে বাসুদেব কৃষ্ণ যেখানে কৃষ্ণ আছে কৃষ্ণ তো সর্বত্রই কাজে দুটোই ঠিক এক হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ যায়নি আবার কৃষ্ণ যে ওদের মধ্যে তো কৃষ্ণ কৃষ্ণই তো সব অবতারের মূল তাহলে কথাটা ঠিকই তার এইভাবে এবার যজ্ঞের আয়োজন হয়েছে যজ্ঞের আয়োজন হওয়াতে সেখানে দুই পক্ষের মধ্যে মিলন হয়েছে মা কেঁদে আগুন এক যজ্ঞ ক্ষেত্র বিশাল যজ্ঞ কে যশোদা মা ভিকির মতো হয়ে গেছে কাঁদতে কাঁদতে রোগা এরা গোপাল গোপাল চিৎকার করছে তাকে ঢুকতে দিচ্ছে না বে কোথাকার কে এসছে ধর এদিকে কৃষ্ণ আর বলরাম যে যজ্ঞে বসে রয়েছে হ্যাঁ বসতে পারছে না কষ্ট হচ্ছে মানে ওই যে মা কাঁদছে বাইরে গোপাল গোপাল চিৎকার করছে কৃষ্ণ বলরাম বসতে পারছে না যজ্ঞে বসতে পারছে যজ্ঞ থেকে ছুটে চলে এসে বাইরে থেকে মা একবারে জোরে আদিউর করে কাঁদতে কাঁদতে শেষ নন্দ নন্দবাবা যশুদামা ব্রজবাসে এই যজ্ঞ তো একটা নামে মাত্র এটাতে এদের সঙ্গে দেখা গেল এটাই তো আসল যোগ্য আমি যে এখানে যজ্ঞটা করলাম এটা কি যজ্ঞ করেছি বটে কিন্তু যজ্ঞটা এই যজ্ঞ করবার জন্য আমার যজ্ঞে মন নেই অনেক সময় করতে হয় বড়ো বড়ো যজ্ঞ যজ্ঞে মন আছে যজ্ঞে যদি মন থাকতো তাহলে মায়াপুরে আমাদের হরিকথা যে সেন্টার আছে দেখবে ইন্টারনেট দেখেছ সেইটা আমি উদ্বোধন করেছিলাম কবে হরিকতা বলতে আরম্ভ অক্ষয় তৃতীয়া তাহলে জায়গাটা হওয়ার পর অক্ষয় তৃতীয়া হরিকতা বলতে আর যেখানে অভিষেক সেটা কবে করলাম জন্মাষ্টমী তাহলে কবে জন্মাষ্টমী বাদ্যমা তাহলে আমার বিশ্বাস হরি কথা আমি জানি এর দ্বারাই সবার মঙ্গল হবে যোগ্য করতে হয় করব না করি এখন এখানে সুতি স্মৃতি সবাই মিলে একবার অনেক কথা বলতে পাচ্ছি না সুতি স্মৃতি ভগবানকে প্রার্থনা করছেন ভগবান যে ভগবানকে প্রার্থনা চাতুর্মাসে ভগবান শয়ন করেন বলেন না শয়ন এটার নামে মাত্র যোগমায়াকে আশ্রয় করে ভগবান যোগমায়াকে আশ্রয় করে থাকে যেখানে সুতিগুলো সুতি যা বলেছেন এটা কম করে যদি খুব ভালো করে বুঝতে চাও কম করে এক দেড় মাস দু মাস পাঠ করতে হবে তাহলে একটা একটা লাইন আমি দু একটা খালি পাঠ করব ব্যাখ্যা করার বলবো দু একটা বলবো তাহলে এইগুলো বুঝতে গেলে এগুলো এতই গম্ভীর যে এই একটা খালি এই এই সুতি এটা নিয়ে একটা মোটা বই হয়ে যাবে একটা মোটা বই লেখা হয়ে যাবে তাহলে এটা যা মানে গম্ভীর সব বেদান্তে তাহলে সুতয় স্মুতিগণ ভগবানকে প্রার্থনা করছেন জয় জয় যাম জিত দোষ গ্রীবী তুণাম तमसि जदात्मना समबरुद समस्त भग अग जग दोकसामखिल शक्तवबोधकथि क्वचित जयात्मना चचरतोनुचरेत निगम बृहदुपलब्धमे तदवयन्तव मशेषतया जत उदग जत उदयास्तमयो बृक्तेर्मिदि व्याभकृथात् অত ঋষুস মনোবচনাচরিত কথমথা ত্রিভুবি পদান এগুলো অপূর্ব অপূর্ব মানে আমি বলে পারছি না নিবৃত মরুণ মনো ক্ষীর যোগ হৃদ मनय उपासते तदरयो पिजयो पिजो स्मरण श्री उरुगोन्द श्री उरुगेन्द भोग भुज दण्ड विषक्त दियो भयम पिते समा समधि सङ्ग सरोज सुधा है एगुलो सब अपूर्व माने से आर अपरिमिता ध्रुवास्तनुवृत यदि सर्वगता

ব্যাসন শতামৃত সমবায় গুরশরণ বনিজ এ বাজ সন্তক্ষিত কর্ণধরা জলধৌ এগুলো সব কোনো দিন শুনবে বেঁচে থাকলে এবার আস্তে আস্তে শেষ করব এইখানে তারপরে এগারো স্কন্ধ না হলে সব মাঠে মারা গেল কে এগারো স্কন্ধ লাগে দেড় বছর হলে ভালো হয় এক বছর তাড়াতাড়ি হবে এবার শুনো বা এবার কি এবং নারদিষি বলছেন ত নম ভগবতে কৃষ্ণায় অমলকীত ধরে সর্বূতা অভবাও উশতি কল তারপর কি হল বলছেন যেক্ষক আদিমিদনে জ্য জীবে স্বর যেষ্টেদমুপ্রবিষ্ট ঋষি চক্রে হে পুরহ যং তা জংসম্প যমানুষাই সুপ্ত কুলায়ম যথা নিরস্ত জনিম ভয়ম কৈবল দজ শ্রম হরিম এইভাবে বিশাল এগুলো শুনলে মাথা ঘুরতে আরম্ভ সংসার আর ভাল লাগবে না আর ভাল লাগবে সংসার ভাল লাগবে না এবার কি হলে আশিরি দমায় অধ্যায় এখানে এবার এই আমাদের এক অসুর আছে বিকাশুর বিকাশুর এবার তপস্যা করছে বিকাসুর বিকাসুর তপস্যা করছেন এবার বিকাসুরের ইচ্ছা হলো যে অন্য ধান্দা আছে বিকাশুর তপস্যা করছেন কোদায় কেদার ক্ষেত্রে মহাদেবকে ডাকছেন কেদার ক্ষেত্রে ঠান্ডা জলে আমিও করেছি বড় মানে সে মানে গোমুখ তার ওপরে যেখানে ওটা নিষেধ গোমুখ পর্যন্ত কেউ যেতেই পারে না গমুকের ওপরে বড় ভার হ্যাঁ দু তিনবার পিছলে গেছিলাম গুরুদেব বাঁচিয়ে দিয়েছে শেষ একেবারে নিশে সেইখানে অমর গঙ্গা ওখানে কেউ ওঠে না ওইখানে উঠেছে অমর গঙ্গা একটু আঙুলটা দিলে এরা প্যারালিসিস হয়ে যায় ওখানে চান করেছি জল তুলে এত শরীর গরম ছিল ছিলাম রাত্রি ছিলাম অপূর্ব অভিজ্ঞতা এই জন্য এত আনন্দ এগুলো অভিজ্ঞতাগুলো পেয়েছি আর এই সব তুচ্ছ জিনিস কী করব এগুলো না বললে গৃহস্থর মতোই জীবনযাপন সাধু হয়ে গৃহস্থ এগুলো করতে হবে ফেস করতে হবে বিপদ আপদ এগুলো সব মুখোমুখি হতে হবে শুধু ঘরের কোনো থাকলে হবে না তো এই জন্য এবারে বলছেন সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন আচ্ছা ভগবান তো সবার প্রতি সমান কিন্তু আর এই যে দেখা যায় দেখা যায় বেশিরভাগ অসুর রাক্ষস এরা সব সম্পত্তি টাকা পয়সা চায় আর যারা হরিকে ভজন করে তারা দেখে যে পয়সা কুড়ি নেই গরিব এটা কেন হয় সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মাছ গিয়ে চা আচ্ছা এটা কেন হয় ভগবান হলো অনন্ত ব্রহ্মাণ্ড মালিক তাকে ভজন করে যারা নিষ্কিঞ্চন তারা কি টাকা পয়সা চায় না কিছু চায় অথচ যারা শিব দুর্গা গণেশ বিরাট টাকা পয়সা বলে রাজন শোনো কথাটা শোনো এরা যে আরাধনা করে কাকে দেবীকে দেবী কোথাকার এখানে জগতে শঙ্কর কোথাকার এই জগতে কিন্তু হরি তো আর এই জগতের নয় হরিত পর জগতে অনন্ত বলছেন হরির নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকেতে পারে সর্বদ্রিক উপদষ্টা তঙ্গ নির্গুণ ভাবে রাজন তুমি যে প্রশ্নটা করলে হরি হচ্ছে নির্গুণ বস্তু হরি কোনো এই জগতের নয় কাজে হরিকে ভজন করতে গেলে তোমাকেও ওপরে উঠতে হবে এই জগতের থেকে হবে না এই জগতে এই গুণময় দেহ দুর্গন্ধ দূষিত এই সব বিচার নিয়ে হবে না আগে শুদ্ধ হতে হবে যারা হরিভজন করেন তারা এতটাই বিশুদ্ধ স্বপ্নের অতীত এত পবিত্র তারা তবে হরিভজন হয় অপবিত্র তো হয় না মন অন্তর বাহিত্য আছেই হে তো হবেই আর তাদের ইচ্ছা আসা অনেক ওপরে তারা ভগবান যে কিছু পান না চান না তাই তাই যেন বলছেন হরিরহীন নির্গুণ সাক্ষাৎ পুরুষ সব প্রাকৃতিক পারে প্রকৃতির অতীত বস্তু হরি আর তাকে যারা ভজন করবে নিশ্চয় তারাও নির্গুণ নির্গুণ বস্তুকে নির্গুণ না হলে ভজন করতে পারবে কথাটা বুঝতে পারলে আমি যদি নির্গুণ অবস্থা না হই নির্গুণ ভাবকে কী করে করব একই প্ল্যাটফর্মে আসতে হবে না ধরো তোমার গুরুদেব হলো চিন্ময় আর তুমি হচ্ছে চড়ো তার সেবা হবে না তাহলে শুদ্ধ শুদ্ধ গুরুবাস সেবা করতে গেলে তোমাকে উঠতে হবে ওরা কি চায় কেরমভাবে করলে কি হবে জানতে হবে নালে হবে না সেবাটা হয় না ওদের আমাদের গুরুদেব কি চান কি তার ইচ্ছা তার তো কৃষ্ণের ইচ্ছা তাদের ইচ্ছা এগুলো বুঝে করতে হয় নালে মোটা সেবা হয়ে যাবে সেই জন্য বলছেন হরিরহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ সপ্তাহে পারে স সর্বদ্রিক উপদেষ্টা ভগবান সবার হৃদয়ে বসে রয়েছেন উপদেশটা কেন বলল দ্রষ্টা বলল না কেন দ্রষ্টা না বলে উপদেশটা বলল কেন কারণ তিনি যে আমার যে আত্মাটা আছে তার উপর নজরদারি রেখেছেন বোঝা গেল না পরমাত্মা এবং আত্মা দুজন তো থাকে পরমাত্মা খালি দেখে জীব ধান্দাটা কি ভেতরে বসে রয়েছে কিন্তু খালি দেখছে এর ধান্দাটাকে কী ইচ্ছা করছে কি চায় কি করছে ওইগুলো সব দেখে রাখে পরমাত্মার ওই জন্য বলছেন যে স সর্বদ্রিক উপদ্রষ্টা দ্রষ্টার পরে উপদ্রষ্টা হয় মানে যে দেখছে তার পেছনে যে নজর রেখেছে বুঝতে পারলেন কথাটাই বুঝছো না এত কম বুদ্ধি নিয়ে এসে কথা কি বলা যায় জীবাত্মা তো দেখছে জীবাত্মার ভোগবিলাস আছে সে তো দেখে নজর রাখে হ্যাঁ তার তো নজর আছে এটা 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 দেখছে জীবাত্মা এই জড় যদিও জড়ো দিয়ে দেখছে জড়ো মাধ্যমে করছে কিন্তু তার উপর যে একজন নজর রেখেছে সেটা জানে না বোঝা গেল না ওর একজন নজর রেখেছে এটা জানে না ও যা ওর ওপর নজর রেখেছে এই জন্য ওর নজর রাখছে ফোরম্যান সুপারভাইজার এইরকম যেন ফ্যাক্টরিতে থাকে ওর ওপর নজর রেখেছে ও কী করছে এই জন্য উপদেষ্টা আর তার ভজন যে করবে তা হচ্ছে নির্গুণ হতেই হবে হরি হরিভজন হবে না প্রকৃতির অতীত জড়জগতের কাম ক্রোধ লোভ মোহ মদ মাছ এগুলো যাদের থাকে এদের হরিভজন হয় না হরিভজন করে না এটা হরিভজন মতর কিছু করে হরিভজন হয়ই না শুরু হয় না প্রকৃতির অতীত যেতে হয় যে কোনো কষ্ট হলেও যেতেই হবে কৃপা হলে কৃপা হলে এটা খুব সহজ কৃপা না হলে কঠিন যে কি প্যালপ করে তার সোজা অনেক কম বয়সে হয়ে যায় আবার বেশি বয়সেও হয় না অনেক দিন রয়েছে মঠে কিছু হয় না কিছু হয় না আবার অল্প দিন হয়ে যায় সেই জন্য বলছেন ভগবান বলছেন যে ভগবান বলছেন এই দেখো আমি যা বলেছি না এই কথাই ভগবান বলছে যশ্বাহাম যশ্বাহম অনুগৃণামি হরিষে তৎ ধনম সনৈ তত অধনম হ্যাঁ তেজন্তী অশ্বসজ্জনা দুঃখ দুঃখিতা বলছেন আমি যাকে অনুগ্রহ করি কৃপা করি তার ধন সম্পত্তি কেড়ে নি কেরেনি কেন যেন তার আত্মীয় স্বজন বলবে তাড়িয়ে দেবে টাকা থাকলেই তোমার ভালো আত্মীয় স্বজন তোমার পুজবে টাকা নেই নিমন্তন্ন করছে না লাথি মারবে আত্মীয় স্বজন কী করতে পারলেই ভালো নাহলে আর তোমাকে ফেলে দেবে তাহলে এই যে ভগবান বলছেন সব যখন ধন সম্পত্তি কেড়ে নেবো তখন তার ধন নেই তার কাছে একটু আত্মীয় আসবেন এ একটু ভিকিরি কিছু নেই আর কি যাব। আর ভালো হয়ে গেল সুযোগ হলো সুযোগ হলো হরিভজনে তাকে সব স্বজন ছেড়ে দেবে সে তখন আমাকে ভজনের সুযোগ পাবে এবার তার আবার বিকাশুরের কথা একটা কথায় বলেনি। সে বিকাশুর কি হলো বলছেন এই বিকাশুর তপস্যা শুরু করেছে তার ধান্দা অত্যন্ত নোংরা এবার কেদার ক্ষেত্রে অল হ্যাঁ এইটা চা মন্দাকিনিতে চান করছে ঠান্ডা জলে চান করে বরফের উপরে হ্যাঁ তপস্যা করছে ভগবান দেখা দিচ্ছে না তখন রেগে গিয়ে কী করছে সে কি করছে এবার নিজের গা থেকে মাংস কেটে আগুনে দিচ্ছে যোগ্য করছে নিজের গা থেকে মাংস কাটছে কেটে দিচ্ছে লাস্ট তবুও দেখা দিচ্ছে না শঙ্কর লাস্টে এবার কী করছে খানাটা নিয়ে গলা কেটে এবার আগুনে দেবো যেই গলা কাটতে উঠেছে শঙ্করের হাত আরে বাবা করো কি করো কি কী চাই তোমার বলো বলো কী দেবো কী দেবো কী চাই বা আমাকে বর দিতে হবে আরে বরের জন্য কি তাহলে মরতে হয় গলায় যদি কেটেই ভালো বরটা কে নেবে তাহলে গলায় যদি কেটেই ভালো বর কে নেবে তো কাটতে হবে না বলো কী বলে যার যার মাথায় আমি হাত দেবো সেই যেন পুড়ে মরে যায় আরে ই আবার কী বর রে বাবা বলে যার যার মাথায় হাত দেবো মরে যাবে এই এই পরেতে তোমার কি হবে এই নিয়ে তুমি কী করু তা বললে হবে না ওই দিতে হবে আমার ওই পরেই দিতে হবে শঙ্কর ভাবি কী কী চাইছে ঠিক আছে তাই হবে যা বলে তাই বলে যেই বলে বাবা যেই বলে যে তাই হবে তখন ও আবার ভোলো বাবার মাথায় হাত দেওয়ার জন্য দৌড়াচ্ছে বলে বাবা বলে তো মা বিপদ হলো আমি দিলাম বর আমাকেই কি মারবে এ অসুর বলে দৌড়াতে আরম্ভ করেছে বলে বাবা জটা খুলে গেছে জটা খুলে গেছে দৌড়াচ্ছে ওরে বাপ রে এ অসুর মেরে ফেলল হয় এবার ভগবান বাঁচাও চিৎকার করছে ভগবান বাঁচাও ভগবান এবার বটুক বামন হয়ে আবির্ভাব হয়েছে ছোট্ট বামন, ফর্সা টুকটুকে এই শকরি নন্দ দৌড়াচ্ছে আরে সময় নেই আর দাঁড়াও দাঁড়াও এত সুন্দর তোমার চেহারা তুমি এইসব দৌড়ে নষ্ট করছো দাঁড়াও আমি তো কিছু বুদ্ধি দিতে পারি না আমি ব্রাহ্মণ ও তা কি কী হয়েছে কি যে এই আমাকে বর দিয়েছে কে বলে বা বর দিয়েছে ও আবার বর দেয় নাকি প্রথম শুনলাম বর দেয় ও এই বর দিয়েছে তা দৌড়াচ্ছ কেন বরটা যখন পরীক্ষা করতে গিয়ে তখন দৌড়াচ্ছে এই বলেছি তোমাকে ও বর সব বিত্তে ও শ্মশানে মশানে থাকে পাগল ওর এর বর কি তুমিও যেমন তোমার এত বুদ্ধি তুমি ওর পেছনে দৌড়াচ্ছ ওর তপস্যা করলে তুমি অন্য তপস্যা করতে পারতে ওর করে এখন তো তোমার তাহলে কি করবো তোমার তো মাথাটা তোমার আছে পরীক্ষা করতে কি তো ও বিশ্বাস করেছে ও মিথ্যে বলে বাবা ও জঙ্গলে গেঁজা বেজা খায় ও বেকার সবাই জানে ও মিথ্যে কথা বলে ও তো জানো ওর মাথা ঠিক আছে ও কোনো বর দেয় বলে এবার যেই নিজের মাথা নিজে শেষ হয় এইভাবে অসুরগুলো শেষ হয় অসুরগুলো এভাবে যায় অসুরগুলোর মৃত্যু এভাবে হয় আমি নিজে দেখেছি মানে কালী পুজোর দিন কালী পুজোর দিন শুনেন একটা ঘটনা মানে আমি যেখানে থাকতাম শামবাজারে একটা জমিদারের বাড়ি ছিল ওখানে আমি পড়াতে যেতাম ছোটোবেলা এখান সেখানে একটা মেয়ে শ্রদ্ধা করতো আমাকে ছোট বয় ও হঠাৎ কোনো কারণে পুড়ে গেছে পুরো শরীর এখন ওর মা বাবা আমরা সব গেছি দেখতে কি বাঁচবে কি না বাঁচবে যেতে গিয়ে দেখি জি করের সামনে এই গাড়ির মধ্যে যেমন কলা পাতা এরম নিয়ে যায় কিছু অসুর মানে দশটা না পনেরোটা মৃতদেহ মানে যেমন কালীমার কাছে থাকে রক্ত পরিষে টর করে গাড়িতে এরম হসপিটালে নিয়ে এই হলো রে বলে কালী পুজো দেই দেই করে নাচছে মদ খেয়ে গাড়ি উল্টে গিয়ে পাঁচ দশজন না গজন মারা গেছে বসছে টস টস চোখের সামনে দেখা রাম মৃতদেহ হসপিটালে ঢুকছে আমি এই হচ্ছে জীবন দেখো দেই দেই করে নাচছে মদ খেয়ে আরও দশজনকে এমন গাড়ি মেরেছে তো দশজন মৃতদেহ পুরো গাড়িতে যেমন তোমার কলাপাতা পাতা দুলিয়ে নিয়ে যায় দুছে দুলছে এই তো জীবন অবাক কাণ্ড অবাক কাণ্ড দেখো দেখি কি আশ্চর্য কি ভয়ঙ্কর এসব বিষয় তো যাই হোক এইভাবে দেখা গেল যে অসুর অসুরের নাশ হলো আর ঠিক হয়ে গেছে অসুরের এইভাবে এইভাবে অসুরের নাশ হলো হ্যাঁ এইভাবে অসুরের নাশ হলো অসুররা এইভাবে মারা যায় অসুরের নাশ হলে এবার আমার একটা কথা বলা উচিত যেটা না বললে দশম খন্ডটা এটা হচ্ছে কি এগারো স্কন্ধের দু একটা কথা কখন বলবে তো হয়ে গেল আর বলা যাবে না দ এগারো স্কন্ধের দু একটা শ্লোক বলে আমি এবার শেষ করব কোনো দিন যদি শুরু হয় শীঘ্রই আবার শুরু হবে কটা দিন যাবে একটু ব্যস্ত এবার অনেক কথা এগারো স্কন্ধ আমি চলে গেলাম উপায় নেই এখানে আমি কয়েকটা শ্লোকের পাঠ করে এগারো স্কন্ধে সম্মান দেবো এগারো স্কন্ধ যদি কেউ না শোনে তার জীবন বৃথা প্রথম থেকে দশম স্কন্ধ যদি না শোনা হয় দশম এগারো স্কন্ধ যদি শোনে তার বিরাট বৈরাগ্য এ এত গম্ভীর কল্পনা করা যায় না এ মানে লজ্জার ব্যাপার বলা যাবে না যাই আমি কয়েকটা শ্লোক বলবো যে কবির হবির সব সমস্ত হ্যাঁ উত্তর দিচ্ছেন নিমি মহারাজকে মনে অকুত্চিৎ ভয়মচ্যুত্য পদাম্বুজোপসনা মাত্র নিতাম উদ্বিগ্ন Buddher অস আত্মভাব অসনাত্মভাব বিশ্ব আত্মনায়ত্র নিবর্ততে হি 제 বৈ ভগবতা প্রুক্ত উপاياহি আত্মলব্ধয়ে অন্ধ পুংসাম অবিদু සම්বিद्धि ভগবতা নহিতা ন জান অস্থায় ন রাজন্ন প্রমাদдет করহি চিত धाव निमिल्वा ने नखलत नपते न काय नो वाचा मनसेंदियर्वा ज्युध्यात्मना वा अनुसृतो करोति स्वभावा करोत सकलम भयं समर्प्येत भें द्वितीयो विनवेशत सपे तस विपर्युती तनयाय अथ বুধ আ ভয় তম কেশম গুরুদেব তাত্মা একটা কথা বলি সেটা হচ্ছে যে ভাগবত ধর্মকে আশ্রয় করলে পরে আর অনন্তকাল তোমার আর মৃত্যু বলে কিছু থাকবে না মৃত্যু শেষ হয়ে মৃত্যু বলে কিছু থাকবে না এ একটা কথার মানে বলে আজকে শেষ করলাম কোনো সময় যদি ভগবানের কৃপা হয় আস্তে আস্তে এখানে আমি আর বাইরেও যাই না বিদেশেও কোনো জায়গা নেই ভারতের মধ্যে কোথায় খব বন্ধ করে দিচ্ছি খালি এই বসে বসে যা হয় ধাম ছেড়ে কোথায় না 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 আর সময় এখন তো কাজ আছে আবার করে করবো তাহলে এইখানে যে ভাগবত ধর্মকে আশ্রয় করলে পরে মৃত্যু বলে কোনো কথা নেই অমৃত ভাবতে হবে এর নাম হলো ভাগবত ধর্ম এতে তোমার সংসার ধর্ম সমাজ ধর্ম ধর্ম কোনো দিকে নজর দিতে হয় না এতেই সব কিছু এখানে হয় এই পণ তো বলে আজকে শেষ করলাম বংশী বিভূষিত করাত নবনী রীতা অরুণবিম্বা ধর ঔষ্টাত পূর্ণেন্দু সুন্দর মুখাধর বিন্দ কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম ন জানে কৃষ্ণাত পরম কিমপি তত্তমহম ন জানে বাঞ্ছকাল বসিকে পতিতান পাবনে বৈষ্ণব ফিউন শোনো শনিবার আর রোববার করব এই শনিবার নয় এই শনিবারও অনেক কাজ জমে গেছে সেবা তারপরে শনি রোববার থেকে করা হবে আর কিছু সময়ের জন্য আমি যদি বাইরে না যাইতো যাইতো না সব বন্ধ করে মায়াপুর ফাতে কাজ থাকে তাহলে এখানে আধ ঘন্টার জন্য আমি আসবার চেষ্টা করবো বিকেলবেলা থেকে কোনো দেখো যদি দরকার হলো আর আপনি যদি দয়া করে চালান আর এরা যদি সংকীর্তনটা চালায় আমিও আসবো পাঁচ দশ মিনিট যেন সব সময় সব কাজ যদি করে আর যদি বলেন করবো না তাহলে আমাকে আসতে হবে তো বলতে পারছি না তাহলে কমিটির সঙ্গে আমি আলোচনা করেছি ওদের সঙ্গে আলোচনা করেছি বল ঠিক আছে আপনার যদি যেটা ঝামেলা আপনার সেটা থাকবে না দেখবো ওদের সঙ্গে কথা বলি প্রত্যেক দিন মানে না এক এক ঘন্টা থাকলে আমি চেষ্টা করব। লাইব্রেরির কাজ সেরে সব কাজ সেরে চারটে থেকে পাঁচটা আপনি ঢুকলেন আমি চলে গেলাম অন্য কাজে আমি থাকলাম কেউ কোনো প্রশ্ন নিয়ে এলো কিছু হলো এটা তো একটা হসপিটাল না আমি খুলেছি ডাক্তার নেই কী করে হয়